بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি উলাল আজলাল ওয়াল ওয়াহিদিল ফারদিল কদীমিল আউয়াল ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আকরাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في القرآن الحكيم: ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। যাবতীয় প্রশংসা গুণগান স্তুতিশানা একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহরবানিতে আমরা আজকে এই ইসলামী সমাবেশে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহর শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদা করি সেই মহান রব্বুল আলমিনের, যিনি আমাদেরকে একজন নারী ও পুরুষ থেকে সৃষ্টি করেছেন এবং এই বিশ্বব্যাপী মানুষকে আল্লাহ তাআলা বিস্তার করেছেন নারী ও পুরুষ হিসেবে, সেই আল্লাহর শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি একজন মায়ের সন্তান ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা মানুষ আর মানুষকে মহান রব্বুল আলামিন বেশ কয়েকটি পদ্ধতিতে সৃষ্টি করেছেন, যার সার সংক্ষেপ হল যে আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপরে পরবর্তী জেনারেশনদেরকে একজন নারী, তারপরে হাওয়া আলাইহিসসালামকে আল্লাহ তাআলা শুধু একজন পুরুষ থেকে সৃষ্টি করেছেন, এরপরে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শুধু একজন নারী থেকে সৃষ্টি করেছেন, হাওয়াকে একজন পুরুষ থেকে আর ঈসা আলাইহিস সালামকে শুধু একজন নারী মারিয়াম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন। বাকি আমরা এসেছি মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন একজন মা ও বাবার মাধ্যমে, আর মহান রব্বুল আলামিন আমাদের সুকুনাত প্রশান্তির জন্য নারী জাতিকে সৃষ্টি করেছেন, যেখানে মহান রব্বুল আলামিন বলছেন খালাকা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। মহান রব্বুল আলামিন পুরুষ থেকে নারীকে সৃষ্টি করেছেন যাতে করে পুরুষ নারীর কাছে গেলে প্রশান্তি লাভ করে, একজন পুরুষ বাইরে কাজে কর্মে ব্যস্ত থাকে এবং অনেক কষ্ট সে শিকার ও সহ্য করে, তারপরে যখন বাড়িতে আসে তখন স্ত্রীর বিভিন্ন খেদমতে, সন্তানদের বিভিন্ন আচার আচরণে সে মুগ্ধ হয়, বাইরের যে কষ্টটা বাড়িতে এসে সে ভুলে যায়। তো এই জন্য মহান রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ তাআলা পুরুষ থেকে নারীকে সৃষ্টি করেছেন কেন, লিয়াসকুনা ইলাইহা, যাতে তার কাছে সে প্রশান্তি লাভ করে, এবং এই কথা বলার অপেক্ষা রাখে না যে এটা আমাদের অনেকের কাছে এক পরীক্ষিত বিষয়। সম্মানিত উপস্থিতি, যেহেতু নারীরা আমাদের অবিচ্ছেদ্য অংশ, বরং বলা যেতে পারে যে আমরা নারী ছাড়া কল্পনা করা অসম্ভব, পুরুষের অস্তিত্ব নারী ছাড়া কল্পনা করা অসম্ভব, বরং একজন সন্তানের পিছনে
পিতা তিনি জন্মদাতা, ঠিক মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তা, পিতা পিতার মাধ্যমে আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছেন। তবে এর সবচাইতে বেশি কষ্ট বহন করেন কে? মা। তাই নারী আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, বরং বলতে হবে মূল অংশ। তো এই জন্য আমরা আমাদের ইসলামিক সেন্টারে বৃহস্পতিবারের যে রাত্রি ক্লাসটা হয় সেটা ফ্যামিলি প্রোগ্রাম, মা বোনেরাও চতুর্থ তলায় তারা উপস্থিত হন, তাদের দিকে খেয়াল রেখে আমরা আজকে বিষয় নির্ধারণ করেছি মাসাইল নিসাইয়া, মহিলাদের মাসাইল বা বিধিবিধান। আজকে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেখানে মহিলাদের বিভিন্ন মাসাইল নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তবে এটা আমাদেরও দরকার, কারণ আমরা মহিলাদের সাথেই কী করি, বসবাস করি, আমরা মহিলাদের সাথে বসবাস করি, কারো মা, কারো বোন, কারো স্ত্রী, কারো দাদি, কারো নানি, কারো চাচা, কারো চাচি, কারো খালা ইত্যাদি। মানে মহিলা ছাড়া আমরা আমাদের পরিবেশ কল্পনা বা সমাজ কল্পনা করতে পারি না। ফলে এই মশলাগুলো আমাদের প্রত্যেকের জানা দরকার, এবং যারা মহিলা বিভাগে আছেন তাদেরও জানা দরকার, আর আমাদের প্রত্যেকের উচিত এগুলো অন্যের কাছে পৌঁছে দেওয়া। তো আমরা আমাদের আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তবে আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে চারজন মহিলার দৃষ্টান্ত দিয়েছেন, চারজন মহিলার দৃষ্টান্ত দিয়েছেন। দুজনের দৃষ্টান্ত দিয়েছেন মহান রব্বুল আলামিন কাফেরদের জন্য, আর দুজনের দৃষ্টান্ত দিয়েছেন মুমিনদের জন্য। তাদের কথা ইনশাআল্লাহ আপনাদের সামনে আমরা পেশ করে আমাদের আলোচনা শুরু করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। মহান রব্বুল আলামিন সূরাতুত তাহরিমের 10-12 আয়াত, এই তিনটে আয়াত 10, 11, 12, এই তিনটে আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, দরাবাল্লাহু মাসালা, দরাবাল্লাহু মাসালা, আল্লাহ তাআলা বর্ণনা করেছেন একটা উদাহরণ, কার জন্য? লিল্লাযিনা কাফারু, যারা কাফের তাদের জন্য। মহান রব্বুল আলামিন একটা উদাহরণ, দৃষ্টান্ত, উপমা পেশ করেছেন। সেই দৃষ্টান্ত উপমা কার? সেটা হলো ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত। ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত, আপনারা জানেন যে পৃথিবীতে শ্রেষ্ঠ পাঁচজন রাসূলের একজন হলেন নূহ আলাইহিস সালাম, এবং এই পৃথিবীর বুকে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় প্রথম রাসূল কে, তাহলে তিনি হলেন নূহ আলাইহিস সালাম। এই নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং লূত আলাইহিস সালামের স্ত্রীর কথা মহান রব্বুল আলামিন আমাদেরকে দৃষ্টান্ত দিয়েছেন, উপমা দিয়েছেন, তাদের বর্ণনা কোরআনে তুলে ধরা হয়েছে। কিভাবে তুলে ধরা হয়েছে সেটা আপনারা এখন কোরআন থেকে জানতে পারবেন। আরো জ্ঞাতব্য বিষয় যে লূত আলাইহিস সালাম তিনি ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতে ইসলাম নিয়ে এসেছিলেন, এবং এই লূত আলাইহিস সালামের কওমকেই জমিন শুদ্ধ উপরে উঠিয়ে আবার নিচে উল্টো করে মাটিতে পিষে দেওয়া হয়েছে, এবং তার পূর্বে তাদেরকে পাথর বৃষ্টি নিক্ষেপ করা হয়েছিল। তো ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত, উদাহরণ কার? নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের স্ত্রীর। আর এই লূত আলাইহিস নূহ আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল ওয়াহিলা, নূহ আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল ওয়াহিলা, আর লূত আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল ওয়াইলা। একজন ওয়াহিলা, একজন হলো ওয়াইলা, এই দুজন হলেন দুজন নবীর স্ত্রী। মহান রব্বুল আলামিন বলছেন এই উদাহরণ কাদের জন্য? কাফেরদের জন্য। কানাতা তাহতা আব্দাইনি মিন ইবাদিনা সালিহাইন, এই দুইজন মহিলা তারা ছিল আমার দুইজন সৎ ও নেককার বান্দার অধীনে, তাদের স্ত্রী ছিলেন এই দুইজন মহিলা। আর নবীদের চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীতে কে আছে? পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হলেন নবী ও রাসূলগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, যাদের অন্যতম একজন শ্রেষ্ঠ হলেন নূহ আলাইহিস সালাম। তাদের স্ত্রীদের সম্পর্কে এখানে মহান রব্বুল আলামিন বলছেন যে তারা আমার নেককার, পরহেজগার এবং সর্বশ্রেষ্ঠ বান্দাদের অধীনে ছিল। কিন্তু কি হলো? ফাখানাতাহুমা, আল্লাহর নেক বান্দাদের অধীনে থাকার পরও এই অধীনে থাকাটা তাদের কোনো উপকারে আসেনি। ফাখানাতাহুমা, এই দুই মহিলা তাদের দুইজনের অর্থাৎ ওই দুইজন নবীর কি করেছে? খেয়ানত করেছে, খেয়ানত করেছে, তাদের উপরে ইমান আনেনি। আর ইমান না আনার দরুন এই মহিলাদের একজন,
আর সে হলো ওয়াহেলা নূহ আলাইহিসসালামের স্ত্রী। সে বলতো যে ইন্নাহু মাজনুন, নূহ আলাইহিসসালামের ব্যাপারে তার কওমের কাছে বলতো যে নূহ আলাইহিসসালাম হলেন মাজনুন পাগল, নাউযুবিল্লাহ মিন যালিক। স্ত্রী স্বামী সম্পর্কে অপপ্রচার করে যে তিনি হলেন কি পাগল। আর লুত আলাইহিসসালামের স্ত্রীর অপরাধ কি? সে তো ইমান আনেনি, ইমান না আনা এক নম্বর, দুইজনেরই অপরাধ। দুই নম্বরে সে বলে বেড়াতো তার কওমের কাছে নূহ আলাইহিসসালাম পাগল, নাউযুবিল্লাহ মিন যালিক। আর লুত আলাইহিসসালামের স্ত্রী ওয়াইলা সে কি কাজ করতো? কুফুরির সাথে সাথে ছিল কি, তাদুল্লু আলা কাওমি তাদুল্লু কাওমাহু আলা আদিয়াফিহি। যখন নূহ আলাইহিসসালামের কাছে, লুত আলাইহিসসালামের কাছে তার মেহমানরা, মেহমান কারা, ফেরেশতাগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, তারা যখন আসতেন তখন তার কওমকে জানিয়ে দিত যে এখন লুত আলাইহিসসালামের কাছে সুন্দর সুন্দর পুরুষরা আগমন করেছে। ইজা নাযালু বিহি লাইলান বিইকাদিন নার, রাত্রে জানাতো কিভাবে, আগুন জ্বালিয়ে। আগুন জ্বালালেই তার কম বুঝতে পারতো, আগে থেকে সংকেত দেওয়া ছিল যে আগুন জ্বললেই বুঝবা যে লুত আলাইহিসসালামের কাছে ফেরেশতাগণ এসেছেন, মেহমান এসেছেন। ওয়া নাহারান বিত্তাদখিন, আর দিনে যেহেতু আলো তেমন একটা দেখা যায় না, এজন্য দিনের বেলা ধোঁয়া দিয়ে মানুষকে জানাতো যে কথাগুলো আপনারা আজানের ক্ষেত্রে অনেকটা শুনেছেন, যে তারা মুশাওয়ারা করেছিল, পরামর্শ করেছিল যে আমরা মানুষকে নামাজের জন্য জমায়েত করতে চাই, তাহলে কিভাবে আমরা জমায়েত করতে পারি। কেউ বললো যে বড় আগুন অগ্নিকুণ কুণ্ডলী জ্বালানো হোক, যার ধোঁয়া দেখে আগুন দেখে সবাই আগমন করবে। তো এই রাত্রিবেলায় সে দিনের বেলায় সে ধোয়ার ব্যবস্থা করতো, যা দেখে মানুষ বা তার কওমের লোকেরা বুঝতো যে লুত আলাইহিসসালামের কাছে ফেরেশতাগণ আগমন করেছেন। এবং জ্ঞাতব্য বিষয়, জানার বিষয় যে লুত আলাইহিসসালামের কওমের লোকদের বদ অভ্যাস ছিল, পুরুষে পুরুষে মিলনের এই চরম বদ অভ্যাস ছিল, যে এর আগে আমরা একদিন আলোচনা করেছি, যারা পুরুষে পুরুষে মিলন করে অথবা স্ত্রীর পিছনে রাস্তায় আসে, আল্লাহ ও রাসূল এবং সকল মানুষের লানত ও অভিশাপ তাদের উপরে বর্ষিত হোক, এই মর্মে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ যেন তাদের এই বদ অভ্যাস থেকে মুসলিম মিল্লাতকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। তারপর মহান রব্বুল আলামিন বলছেন খেয়ানত করলো এই কুফুরের মাধ্যমে, সাথে সাথে এই অন্যায়গুলোর মাধ্যমে, ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ। নবী ও রাসূলের স্ত্রী হওয়া সত্ত্বেও, এত রিলেটিভ, এত কাছের লোক হওয়া সত্ত্বেও, এই কাছের হওয়াটা, এই আত্মীয় হওয়াটা তাদের কোনো উপকারে আসে নাই। ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, আল্লাহর আযাব থেকে তাদেরকে ইহা বাঁচাতে পারেনি। ওয়াকিলাত খুলান নার মাআ দাখিলিন, এবং তাদেরকে বলা হয়েছে যে জাহান্নামে যারা প্রবেশ করে তাদের সাথে তোমরাও জাহান্নামে চলে যাও, নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে দুজন মহিলার কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন কাফেরদের জন্য, এবং এই দুইজন মহিলা দুজন পৃথিবীর শ্রেষ্ঠ বান্দার এবং নবীর অধীনে ছিলেন, তদুপরি ইমান না আনার কারণে, তাদের কথা না মানার কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে করেছেন, জাহান্নামের অন্তর্ভুক্ত করেছেন। ফলে এখনকার বর্তমান সময়ের যে সকল নারীরা বা আমাদের স্ত্রীরা রয়েছেন, তাদেরও উচিত যে এরকম যেন তারা আচরণ না করে বা এরকম পথ গ্রহণ না করে, বরং ইসলামের পথে যারা যেন তারা থাকে, এবং সাথে সাথে স্বামীর যত ভালো কাজ আছে সে কাজে যেন সে আনুগত্য করে। তবে অন্যায় যদি স্বামী কোনো আচরণ করে, তাহলে সেক্ষেত্রে স্ত্রী স্বামীর আনুগত্য করতে বাধ্য নয়। যদি কোনো অন্যায় বাধ্য করতে চায় স্বামী, তাহলে স্বামীর জন্য ইহা জায়েজ নয়, বরং সে পাপি, এবং স্ত্রীর জন্য ওই সময় স্বামীর আনুগত্য করা কোনো ক্রমেই জায়েজ নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্য হয় এমন কোনো কাজে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না, হোক না কেন সে স্বামী, হোক না কেন সে বাবা, হোক না কেন সে মা, আল্লাহর অবাধ্য হয় এমন কোনো কাজে মানুষের আনুগত্য করা যাবে না। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে নবী হওয়া সত্ত্বেও এবং রাসূল হওয়া সত্ত্বে নূহ ও লূত আলাইহিসসালাম স্ত্রীদের কোনো উপকার করতে পারেননি, কারণ স্ত্রীরা ইসলাম গ্রহণ করেনি, কুফরি অবস্থায় এই দুনিয়া ত্যাগ করেছে।
এখনে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যদি আমরা দৃষ্টি দেই তাহলে তিনি কিন্তু একই ভাষাই ব্যবহার করেছেন। ওটা মহান রব্বুল আলামিন আগের উম্মতের কথা বলে কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কওমকে, তার নিকটাত্মীয়দেরকে ডেকে বলছেন, عن ابي هريره قال قام رسول الله صلى الله عليه وسلم حين انزل الله ابو هريره رضي الله عنه থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই আয়াত নাযিল হলো, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নিকট আত্মীয়দেরকে আল্লাহর এবং কবরের ও জাহান্নামের আযাবের ভয় দেখান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাঁড়ালেন। দাঁড়িয়ে কি বললেন? ইয়া মাআশারা কুরাইশ, হে কুরাইশের দল বা কুরাইশ জাতি, অথবা আও কালিমাতান নাহওয়া, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি এই শব্দটা একটু সন্দেহ করেছেন, অথবা অনুরূপ কোনো শব্দ তিনি বলেছিলেন, মানে কুরাইশদেরকে সম্বোধন করে তিনি বললেন, হে কুরাইশরা, ইশতারু আনফুসাকুম মিনাল্লাহ, তোমরা নিজেদেরকে আল্লাহর আযাব থেকে কিনে নাও, মানে বাঁচিয়ে নাও, ভালো ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর আযাব থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও। কেন? লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, কিয়ামতের দিন আমি ব্যক্তিগত পক্ষ থেকে তোমাদের জন্য কোনো কিছু প্রতিহত করতে পারবো না, তোমাদেরকে আযাব থেকে বাঁচাতে পারবো না, যদি তোমরা ঈমান ছাড়া মৃত্যুবরণ করো। ইয়া বানি আব্দি মানাফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কবিলা ছিল বানি আব্দি মানাফ, তাদেরকে তিনি ডেকে বলছেন যে লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না আল্লাহর কাছে। ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাসকে রাদিয়াল্লাহু আনহু তিনি ডেকে বলছেন, লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, আল্লাহর কাছে আপনারও কোনো উপকার আমি করতে পারবো না। ওয়ায়া সফিয়াতা, সফিয়াতা আম্মাত, সফিয়াতু আম্মাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুপু বা ফুপি যেটাই বলেন, সফিয়া রাদিয়াল্লাহু আনহা, আমি আপনারও কোনো উপকার করতে পারবো না মহান রব্বুল আলামিনের কাছে। ওয়া ফাতিমাতু বিনতি বিনতা মুহাম্মাদিন সালিনি মা শিতে মিন মালি, হে আমার আদরের কন্যা, আদরের দুলালি, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ভালোবাসতেন, যখন আসতে দেখতেন উঠে গিয়ে তাকে বুকে জড়িয়ে নিতেন, সেই মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি আমার মালের যা চাও দুনিয়াতে চেয়ে নাও, সালিনি মিন মালি মা শিত, আমার মাল থেকে যা চাও দুনিয়াতে চেয়ে নাও, কেন? লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ, আল্লাহর কাছে তোমার কোনো উপকার আমি করতে পারবো না। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 4398। তাহলে বোঝা গেল যে পরকালে নিকট আত্মীয়তার কোনো মূল্য নেই, যে আমি পীর সাহেবের নাতি অথবা অমুক শায়েকের আমি ছেলে, আমি যা ইচ্ছা তা করলে কোনো সমস্যা নেই, আল্লাহর কাছে পার পেয়ে যাবো, না এমনটি কোনো ভাবার কারণ নেই। এজন্য প্রত্যেকের উচিত নিজের নিজের নাজাতের পথ নিজেকেই খুঁজে নেওয়া এবং ব্যবস্থা করা, প্রত্যেককেই তার নিজ নিজ আমলের বদলা দেওয়া হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উইজরা উখরা, কেউ অপরের পাপের ভার বহন করবে না। এজন্য প্রত্যেকটা নারীরও দরকার, পুরুষেরও দরকার নিজ নিজ পথকে পরিষ্কার রাখা, যাতে করে মৃত্যুর পরে প্রত্যেকেই আমরা মহান রব্বুল আলামিনের কাছে অন্তত জান্নাত লাভ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কিন্তু বর্তমান সময়ে আমরা এর ভিন্ন প্রেক্ষাপট দেখতে পাই, দেশীয় মহলে মামুখালুর মেলা প্রচলন আছে, এরপরও অনেকেই বিভিন্ন পীর পীরদের বা মাজারের ভক্ত হয়, মুরিদ হয়, এ আশায় যে এরা তাদেরকে নিয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মেয়েকে পর্যন্ত বলছেন যে আমি তোমার কোনো উপকার করতে পারবো না আল্লাহর কোর্টে, আল্লাহর দরবারে। আর কলিমুদ্দিন সলিমুদ্দিন শেরেকের আড্ডাখানায় রাজত্ব করছে, সে বলছে যে আমার দলে যোগ দাও, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে চলে যাবো, নাউজুবিল্লাহ মিন জালিক। এই জান্নাতে নিয়ে যাওয়ার বা নিজে যাওয়ার যেখানে কোনো গ্যারেন্টি নাই, সেখানে মানুষকে নিয়ে যাওয়ার কে তাকে পারমিশন দিয়েছে? এগুলো মিথ্যা এবং মানুষকে ধোকা দেওয়া ছাড়া আর কিছুই নয়। তাই নিজেরা যখন বুঝতে পেরেছেন এই ধোকা, তখন মানুষকে বাঁচানোর চেষ্টা করুন, আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং প্রত্যেক স্ত্রী ও মহিলারা যেন
এটা এটা নিশ্চিত বিশ্বাস করে যে আমাকে আমার আমল দিয়েই পার হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গিয়েছিলেন, জাহান্নামে দেখেছিলেন অধিকাংশ কাদেরকে, মহিলাদেরকে। এজন্য আমরা আজকে মহিলাদেরকে উদাত্ত আহ্বান করব যে আসুন আমরা দুনিয়ার যাবতীয় লোভ লালসাকে ত্যাগ করে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কঠিন পরিস্থিতিতে মহিলাদেরকে দেখেছেন সেই পরিস্থিতি যেন আমাদের মহিলাদের না হয়, সেজন্য আমরা এবং আমাদের মহিলারা যেন সর্বাত্মক চেষ্টা করি এবং এই জাহান্নাম থেকে বাঁচার উপায় অবলম্বন করি। আর এই পথ, নূহ আলাইহিসসালামের স্ত্রী, লূত আলাইহিসসালামের স্ত্রীর পথ যেন আমরা ত্যাগ করি। আল্লাহ যেন আমাদেরকে এবং আমাদের মহিলাদেরকে এ তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এটা গেল একটা দৃষ্টান্ত। আমি বলেছিলাম শুরুতেই যে মহান রব্বুল আলামিন দুজন দুজন চারজন মহিলার দৃষ্টান্ত দিয়েছেন। দুজন মহিলা হলেন দুজন নবীর স্ত্রী, আর তারা হলেন নূহ আলাইহিসসালাম ও লূত আলাইহিসসালামের স্ত্রী। কিন্তু এই উদাহরণটা কাদের জন্য? কাফেরদের জন্য। আর এই কাফের অবস্থায় থাকার কারণে নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও কোনো উপকার হয়নি, লাভ হয়নি, এখনও হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। দ্বিতীয় উদাহরণ আরো দুজন মহিলার, আর এটা হলো মুমিনদের জন্য। ওয়া দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন। ওয়া দরাবাল্লাহু মাসালান, এবং মহান রব্বুল আলামিন আরেকটা উদাহরণ, দৃষ্টান্ত, উপমা পেশ করেছেন কাদের জন্য? লিল্লাযিনা আমানু, ওটা ছিল লিল্লাযিনা কাফারু, এটা হচ্ছে লিল্লাযিনা আমানু, মুমিনদের জন্য। কার উদাহরণ? ইমরাআতা ফিরআউন, ফিরাউনের স্ত্রীর। সে ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। ইদ কালা, যখন তিনি বলেছিলেন রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ তুমি আমার জন্য তোমার কাছে জান্নাতে একটা ঘর নির্মাণ করো। এখানে ব্যাখ্যায় বলা হয়েছে যে এই ফেরাউনের স্ত্রী আসিয়া তিনি মুসা আলাইহিস সালামের যুগ পেয়েছিলেন এবং মুসা আলাইহিস সালামের উপরে তিনি ঈমান এনেছিলেন। আর এই ঈমান আনার কারণে ফেরাউন ও তার দলবলেরা তাকে এমন শাস্তি দিয়েছিল যে তার দুই হাতকে, এখনকার আমরা নিজেরা পুরুষদেরকে বলতে চাই এবং আমাদের মা বোনদেরকে বলতে চাই যে এরকম ঈমানের কারণে এরকম আযাব আমাদের এখনো আসে নাই, এরপরও কেন আমরা ঈমান থেকে সরে যাই? আমরা যেন এই মহীয়সী রমণী আসিয়া আলাইহাসসালাম তার কাছ থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করি। একজন মহিলা হওয়া সত্ত্বেও, একজন পৃথিবীর শ্রেষ্ঠ, পৃথিবীর সবচাইতে বড় ফাসেক ও কাফেরের স্ত্রী হওয়া সত্ত্বেও তিনি কি করেছেন? তার ইমানকে তিনি ইমান নিয়ে এসেছেন নবীর উপরে এবং জান্নাতি হয়ে সফল কাম হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা মুসলমানের স্ত্রী, আমাদের মহিলারা, আমরা মুসলমান এতটা সত্ত্বেও আজকে আমরা কেন বিপথে চলবো? আমাদের এখনো সময় আছে সাবধান ও সতর্ক হওয়ার। তো এই আসিয়াকে ফেরাউন ও তার দলবলের লোকেরা তার দুই হাতে দুইটা প্যারেক মেরেছিল, দুই পায়ে দুইটা প্যারেক মেরেছিল, কোনো মানে নড়াচড়া করার উপায় ছিল না, এবং এরপরে তাকে মরুভূমিতে ফেলে রাখা হয়েছিল, মরুভূমিতে ফেলে রাখা হয়েছিল। তারপরে তার বুকে বড় পাথর চাপিয়ে দেওয়া হয়েছিল, আল্লাহু আকবার, এবং তাকে সূর্যমুখী করে রাখা হয়েছিল। এজন্য ফলে ফাকানাত ইযা তাফাররাকা আনহা মান উক্কিলা বিহা যাল্লালাতহাল মালাইকা। আর এই প্রচন্ড রোদ্রে তার দায়িত্ব যাকে দেওয়া হয়েছিল সেও এই মরুভূমিতে থাকতে পারতো না, সে যখনই একটু দূরে সরে যেত তখন ফেরেশতারা আসিয়া আলাইহাস সালামকে কি করতো? ছায়া দিয়ে রাখতো। إذ قالت في حال التعذيب ওই সময় ওই কঠিন অবস্থায়, আযাবরত অবস্থায়, শাস্তি পাওয়া অবস্থায় এ আসিয়া আলাইহাস সালাম বলেছিলেন রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, মহান রব্বুল আলামিন আমার জন্য আপনি জান্নাতে একটা ঘর নির্মাণ করুন। ফাকাশাফা লাহা ফারআতহু, মহান রব্বুল আলামিন তখন আকাশের দরজা তার জন্য খুলে দিলেন। তারপরে তিনি ওই ঘরকে দুনিয়াতে থাকতে দেখতে পেলেন। ফাসাহুল আলাইহা তাযিম, তখন দুনিয়ার আযাব তার কাছে আর কিছুই মনে হয়নি। ওয়ানাজ্জিনি মিন ফিরাউন ওয়া আমালিহি, এবং তিনি আরো দোয়া করেছিলেন যে হে আল্লাহ, ফিরাউন এবং তার কুকর্ম থেকে আপনি আমাকে
নাজাত দিন, রিহাই দিন, মুক্তি দিন। ওয়া তা'যিবিহি, তার আযাব থেকে আপনি আমাকে রক্ষা করুন। ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং অত্যাচারী সম্প্রদায় মানে ফেরাউনের গোটা কওমটাই তো ছিল অত্যাচারী, এদের থেকে আপনি আমাকে নাজাত দিন, মুক্তি দিন। ফাকাবাদাল্লাহু রূহাহা, তখন মহান রব্বুল আলামিন তার রূহ কবজ করে নেন এবং তিনি আল্লাহর সান্নিধ্যে চলে যান। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তাহলে দ্বিতীয় উদাহরণে প্রথম মহিলা হলেন পৃথিবীর সবচাইতে বড় একজন ফাসেক ও কাফের, যে নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় রব, সেই ফেরাউনের স্ত্রী আসিয়া, একজন জাহান্নামের লিডার আর একজন জান্নাতের মহিলাদের অন্যতম লিডার, মেন লিডার। আপনারা জানেন যে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সাইয়্যিদাতু নিসাই আহল জান্নাহ, আর তাদেরই অন্যতম একজন হলেন হেডলাইনে যারা, যাদের নাম রয়েছে, সেই হেডলাইনে নাম উঠে এসেছে, একটু পরে ইনশাআল্লাহ আমরা সেই কথা বলবো। এ আসিয়া বিনতে মুজাহিম, আসিয়া বিনতে মুজাহিম ইমরাতু ফেরাউন, ফেরাউনের স্ত্রী, একজন কাফের স্ত্রী হওয়া সত্ত্বেও ইনশাআল্লাহ জান্নাতি, আর নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও, আগে দুই উদাহরণ আপনারা পড়েছেন যে তারা জাহান্নামে যাবে। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আত্মীয়তার সম্পর্ক দেখার বিষয় না, দেখার বিষয় আপনি মমিন কিনা, আপনার স্ত্রী বা আমার স্ত্রী, আমার মা বোনেরা মমিন কিনা, এবং সাথে তারা সেজন্য আমল করেন কি না। এখন বর্তমান সময়ে এই যে ধৈর্য ধারণ করলেন আসিয়া, এত কষ্ট স্বীকার করলেন, এখন আমাদের সমাজে আমরা পুরুষরাই এরকম ধৈর্য ধারণ করি না, মহিলারা তো কল্পনাই করা যায় না। এজন্য আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে ইমানের উপরে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তাহলে একজন মহিলা, দ্বিতীয় প্রকার উদাহরণের একজন মহিলা গেলেন কে, আসিয়া ইমরাতু ফেরাউন, দ্বিতীয় জন হলেন আর এক মহিয়সী রমণী, যার ব্যাপারে কোরআনে একটি সূরা নাজিল করা হয়েছে, সূরাতু মারিয়াম, সেই মারিয়াম আলাইহিসসালাম, যিনি আর আল্লাহ তাআলার একজন শ্রেষ্ঠ নবী ও রাসূল ঈসা আলাইহিসসালামের মা ছিলেন, যেই ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন পিতা ছাড়া। ওয়া মারিয়াম ইবনাতা ইমরান, ওয়া মারিয়াম ইবনাতা ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম আলাইহিসসালাম, আল্লাতী আহসানাত ফারজাহা, যিনি তার লজ্জাস্থানকে হেফাজত করেছিলেন, ফানাফাখনা ফীহি মির রূহিনা, তিনি তার লজ্জাস্থানকে হেফাজত করেছিলেন। কিন্তু আজকে আমাদের মধ্যে পুরুষেরাও অনেকে হেফাজত করতে পারছে না আর মহিলারাও পারছে না, ফলে দেখা যাচ্ছে আমাদের সমাজে আজকে প্রেম ভালোবাসার নামে এবং আধুনিকতার নামে দেখা যাচ্ছে যে শরীয়ত বিরোধী অনেক কর্মকাণ্ড চলছে। শরীয়ত পর্দা পুশিদার কথা যদি আপনি বলেন তাহলে আপনাকে কর্কশ বলা হবে, কঠোর বলা হবে, এবং আপনাকে আধুনিকতার পরিপন্থী বলা হবে, নাউজুবিল্লাহি মিন জালিক। এই পরিস্থিতিতে আমরা চলে গেছি, যার ফলে আমাদের সমাজে কোনো শান্তি নেই, আমরা ইসলাম থেকে দূরে সরেছি, যার কারণে বা যার দরুন আমাদের সমাজে আজকে অসংখ্য জেনা, ব্যভিচার, ধর্ষণ বেড়ে গেছে, কিন্তু এর কোনো প্রতিকার হয় না এবং হবে না কিয়ামত পর্যন্ত, যতদিন মানুষ এবং মহিলা ও পুরুষ সকলেই ইসলামের পথে ফিরে না আসবে। নিজের ইজ্জত, নিজের সতীত্ব কেউ যদি নিজে হেফাজত না করে তাহলে অন্য কেউ এসে তার সতীত্ব হেফাজত করে দেবে না। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ তাআলা কোনো কওমের, কোনো জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরাই উদ্যোগী না হয়। এজন্য আমাদের ভাগ্য পরিবর্তনে আমাদেরকেই উদ্যোগী হতে হবে, মহান রব্বুল আলামিন সেটা আসান করবেন ইনশাআল্লাহ। এজন্য আসুন যে আমরা আমাদের পরিবারের যেই পর্দাপোশিদার বিষয়গুলো সেগুলোকে যেন আমরা কন্ট্রোল রাখার চেষ্টা করি। আপনাকে যতই কঠোর বলা হোক না কেন, আপনি আপনার পথে ঠিক থাকুন, এজন্য আপনি কিয়ামতের দিন ধরা খাবেন না আল্লাহর কাছে। এ মর্মেও আমরা ইনশাআল্লাহ একটু পরে হাদিস বলবো যে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর যদি দায়িত্বে অবহেলা করি কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়ে এবং আমাদের আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেকের ক্ষেত্রেই এই একই বিধান প্রযোজ্য যে আমরা আমাদের অধীনস্থদের ব্যাপারে কী করবো খেয়াল রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুশয্যায় শায়িত শেষে বলেছিলেন আসসালা আসসালা
ওমা মালাকাত আইমানুকুম, ওমা মালাকাত আইমানুকুম দুটি ব্যাখ্যা, একটা হচ্ছে যে নিজেদের যে চাকর বাকররা রয়েছে তাদের খেয়াল রাখবে, আর একটা হচ্ছে তোমাদের অধীনস্থ যারা রয়েছে ছেলে মেয়ে আত্মীয় স্বজন স্ত্রী মা বোন তাদের প্রতি তোমরা খেয়াল রাখবে, ওরা যেন বেহায়া না হয়ে যায়, ওদের ইজ্জতের প্রতি খেয়াল রাখবে, ওদের খানা দানা ইত্যাদির প্রতি তোমরা খেয়াল রাখবে, এক কথায় তাদের যাবতীয় ব্যবস্থাপনার প্রতি তোমরা খেয়াল রাখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ ওসিয়ত সম্মানিত ভাই এবং বন্ধুগণ। এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে আমরা যেন পরকালে আল্লাহর কাছে ধরা না খাই, এজন্য আমাদের মা বোন স্ত্রীদের ইজ্জতে হেফাজতে রাখার চেষ্টা করতে হবে, যেমন হেফাজতে রেখেছিলেন আল্লাহর প্রিয়তমা বান্দী মারিয়াম আলাইহাসসালাম, তিনি তার লজ্জাস্থানকে হেফাজত করেছিলেন। তার আগে সংক্ষিপ্ত কথা, এই যে ইমরান বললেন, ইমরানের মেয়ে মারিয়াম, এই ইমরান এবং তার স্ত্রী আল্লাহর কাছে নজর মেনেছিলেন, তাদের সন্তান হয় না, আল্লাহ একটা সন্তান দাও তোমার রাস্তায় দিয়ে দিব মহান রব্বুল আলামিন, পরীক্ষা করার জন্য তাদেরকে ছেলের পরিবর্তে কি দিলেন, মেয়ে দিয়ে দিলেন, কিন্তু তারা তাদের নজর পূরণ করেছিলেন, এই মেয়েকেই মসজিদের খেদমতের জন্য তারা আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছিলেন, এবং এই মহিলা মহিয়সী রমণী মারিয়াম আলাইহাসসালাম তিনি সেই কাজ ঠিকভাবে আঞ্জাম দিয়েছিলেন, নিজের ইজ্জত হেফাজত করেছিলেন, কিন্তু মহান রব্বুল আলামিন তাকে আরেক পরীক্ষায় ফেলে দিলেন, আল্লাহ তাআলা তার কাছে ফেরেশতা পাঠালেন জিবরিল আলাইহিসসালামকে, এবং তার জামার মুখে ফানাফাকনা ফিহি মির রূহিনা, জিবরিল আলাইহিসসালামের মাধ্যমে মহান রব্বুল আলামিন ওই মারিয়াম আলাইহিসসালামের যে জামা ছিল জামার পকেটে ফু দিয়ে দিলেন জিবরিল মারফতে, এবং সেখানে আল্লাহ তাআলা একটা রূহ দিয়ে দিলেন, অর্থাৎ যেইভাবে মহান রব্বুল আলামিন স্বামী স্ত্রীর মাধ্যমে একটা সন্তান দেন, এই সূত্র ধরেই আল্লাহ তাআলা কি করলেন, একটা সন্তান দিলেন, কার গর্ভে, মারিয়াম আলাইহিসসালামের গর্ভে, আর সেই সন্তানটা হলেন কে, ঈসা আলাইহিসসালাম, ওয়াসাদাকাত বিকালিমাতি রাব্বিহা, এবং তিনি তার রবের যে কালিমা আসমানি কিতাব ঈসা আলাইহিসসালামের উপরে যা নাযিল হয়েছে, তার পূর্বে যা নাযিল হয়েছিল সেগুলোকে তিনি বিশ্বাস করেছিলেন, ওয়া কুতুবিহি, এবং আসমানি কিতাব সমূহকে, ওয়া কানাত মিনাল কানেতিন, এবং এই মহিয়া মহিয়সী রমণী ছিলেন আল্লাহর নেককার পরহেজগার আনুগত্যশীলা বান্দী, অতএব এই মহিলা আজ স্মরণীয় হয়ে আছেন তার ইজ্জত হেফাজতের দিক দিয়ে, কিন্তু আজকে আমাদের মহিলারা ইজ্জত হানির দিক দিয়ে প্রসিদ্ধি লাভ করছে। আপনারা জানেন যে অনেক ঘটনাবলী ইত্যাদি পেপার পত্রিকা এবং মিডিয়ারও হেডলাইন হয়েছে, এখন নারীদের ইজ্জত নারীরাই হরণ করছে বা নারীরাই হারিয়ে ফেলছে, কোন কাজটা করলে আমার ইজ্জতটা থাকবে আর থাকবে না সেটাও তারা খেয়াল করে না, আর এক্ষেত্রে কিছু দুষ্ট শয়তান পুরুষ রয়েছে যারা এগুলো করে, এবং তার চাইতে আরো দুষ্ট হচ্ছে আইন যারা এগুলোকে এদেরকে শাস্তি দেয় না, এজন্য আমার দেশে বিভিন্ন এই অপকর্মের সেঞ্চুরি হয় কিন্তু শাস্তি হয় না, এদেরকে দশের সামনে মাটিতে পুঁতে ফেলা দরকার কিন্তু সেগুলোর শাস্তি নেই, যার ফলে এরা আরো বেশি বেড়ে যাচ্ছে এবং বাড়তেই থাকবে যতদিন এদেরকে শাস্তি বা শায়েস্তা না করা হবে। আপনি ইবটিজিংয়ের মতো ব্যবস্থার প্রতিকার চান তাহলে আপনার মেয়েকে অবশ্যই পর্দার আড়ালে রাখতে হবে, এবং এরকম বখারেদেরকে উচিত শিক্ষা বা উত্তম মাধ্যম দিতে হবে, তবে এগুলো কি হবে, বন্ধ হবে। আমাদের সমাজে সতী ও সাধবী নারীরা ইনশাআল্লাহ আবারও স্থান পাবেন, কিন্তু যেহেতু নারী তার নিজের ইজ্জত নিজে হারিয়ে ফেলেছে এবং নারী ইসলাম থেকে দূরে সরে গেছে, ফলে নারীর মর্যাদা বাড়েনি কমেছে, আমাদের দেশে নারীর ক্ষমতায়ন হয়েছে কিন্তু নারীর অধিকার নিশ্চিত হয়নি। আপনারা, আমরা এই সৌদি আরবে বসবাস করছি, এইখানে মহিলাদের কি ইজ্জত কি মর্যাদা আপনারা দেখেন, যে মহিলা থাকলে কোনো লাইন লাগে না, মহিলা ও চলে যায় আলাদা, আর পুরুষ থাকলে আমাকে কত বড় লম্বা লাইন ধরে থাকতে হয়, কিন্তু আমার দেশে এটা নেই, এখানে মহিলাদের আলাদা ব্যবস্থা আছে বিভিন্ন স্থানে মসজিদে এবং অন্যান্য জায়গায়, কিন্তু আমাদের দেশে এগুলো নেই, ফলে দেখা যায় একই জায়গাতে ভিড় এবং ঠেলাঠেলি। আপনি এদেশে এসে, আমি এদেশে এসে একটা মহিলার সাথে যেন আমার গায়ে না লেগে যায়, আর লাগলে ওরে বাপরে বাপ, আল্লাহর বিধান তো আছেই, তারপরে এই যে সৌদি সরকারের যে নিয়ম কানুন তাতে যে কি অবস্থা হবে, এজন্য 5 মাইল দূরেই আমি আপনি, অনেক দূরে আমি আপনি থাকি, কিন্তু আমার দেশে একটা মহিলাকে জোর করে তার গায়ে ধাক্কা দিয়ে চলে যাওয়া হয় কিন্তু এর কোনো বিচার হয় না।
সম্মানিত ভাই বন্ধুগণ, কিছুদিন পূর্বে পেপারে পড়ছিলাম যে মা ও মেয়ে রিকশায় চড়ে যাচ্ছেন, কিন্তু দুষ্ট ড্রাইভার গাড়ি যে গাড়ি চালা হয়ে যায় আপনার ভাড়া করা গাড়িগুলো বাস, এই দুষ্ট ড্রাইভার শয়তান ড্রাইভার করছে কি, ওদের দৃষ্টি তার দিকে ফেরার জন্য সে পিছন থেকে রিকশাকে ধাক্কা দিয়েছে এবং সাথে সাথে মা ও মেয়ে পড়ে গেছে এবং পরবর্তীতে দুজনের যে কেউ একজন মারা গেছে। তো এ হচ্ছে আমাদের দেশের অবস্থা, এত নোংরা পর্যায়ে আমরা পৌঁছে গেছি। আমরা আমাদের যে চরিত্র সেই চরিত্র আমাদের এত অধপতন হয়ে গেছে। তাই আসুন আমরা নিজেরা ফিরে আসি আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি প্রেরিত হয়েছি উন্নত চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন কোনো মহিলার সাথে মুসাফাহা করেননি, কিন্তু আমাদের মহিলারাও করছে, পুরুষেরাও করছে নির্দ্বিধায় পর পুরুষের সাথে পর নারীর সাথে মুসাফা। আল্লাহ যেন এই আজাবগুলো থেকে এই জন এই এই অপসংস্কৃতিগুলো থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এবং এ সকল কারণেই আজকে আমরা দ্বিধা বিভক্ত জাতি। আমাদের দেশকে দেখে তো আমার আশ্চর্য মনে হয় যে এ দেশের বাপ মা কেউ নেই, কেউ কিছু বলার নেই, করার নেই। আজকে অসংখ্য মানুষ মারা যাচ্ছে, যেমন সরকারি দলের কোনো মায়া নেই সাধারণ লোকগুলোর প্রতি, আর বিরোধী দল বা যারা হরতাল অবরোধ করছে তাদের কোনো মায়া নেই, ওদের চাই ওই গদি, ওদের চাই গদি। কিন্তু সাধারণ জনতা আজকে আজাবের মুখে রয়েছে। আমরা এই আজাবের কারণ আমরা নিজেরাই, আমরা যতদিন ঠিক না হব ততদিন এই 300 জন বা 500 জন দুই দলে তিন দলের মিলিয়ে এই হাজার খানেক লোক যারা নেতাগিরি করে বেড়াচ্ছে অথবা পার্লামেন্ট সদস্য হয়ে বেড়াচ্ছে, এরাই আমাদেরকে চষে চষে খাচ্ছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের দেশটাতে আল্লাহ তাআলা 15 থেকে 16 কোটি মানুষ দিয়েছেন, কিন্তু 15-16 কোটি মানুষের খাবার খাদ্য আল্লাহ দেশেই দিয়েছেন, কিন্তু এগুলো অসাধু লোকদের কাছে চলে যায়, যার ফলে আমাদের দেশ গরিব থেকে গরিবই থেকে গেছে। যতই চিল্লাচিল্লি করা হোক না কেন, দেশে শান্তি আজকে নেই। কৃষক আজকে তার ফসল ফলানোর পর ন্যায্য মূল্য পায় না, কিন্তু যখন সে সার ও অন্যান্য তেল ইত্যাদি কিনতে যায় তখন তার দাম তাকে চড়া মূল্য দিতে হয়। সম্মানিত উপস্থিতি, এগুলো সবই আমাদের কৃতকর্মের ফল। আমরা যদি ফিরে না আসি আল্লাহর দিনের দিকে তাহলে এই আযাবগুলো বাড়তেই থাকবে। বলছিলাম মারিয়াম আলাইহিস সালাম তিনি তার লজ্জা স্থানকে হেফাজত করেছিলেন, আল্লাহ তাকে পরীক্ষায় ফেললেন, তার গর্ভে জিবরিল আলাইহিসসালামের ফুয়ের মারফতে আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন, আর সেই সন্তান হলেন ঈসা আলাইহিসসালাম, যিনি 5 জন শ্রেষ্ঠ রাসূল, পৃথিবীর 5 জন শ্রেষ্ঠ ব্যক্তিত্বের একজন। এ পর্যন্ত যত মানুষ এসেছে এবং কিয়ামত পর্যন্ত আসবে তাদের শ্রেষ্ঠ 5 জনের একজনকে ঈসা আলাইহিসসালাম। সেই ঈসা আলাইহিসসালাম এর মা হলেন মারিয়াম আলাইহিসসালাম। ওয়াসাদাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন, তিনি আল্লাহর পরহেজগার বান্দি ছিলেন, আর এই পরহেজগার বান্দির কে যেন আমাদের মা ও বোনেরা দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করেন, দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করেন। আজকালকে আমাদের কাছে এবং আমাদের মা বোনদের কাছে যারা বিভিন্ন মানে অপসংস্কৃতিতে জড়িত, ওরা মডেল, ওরা মডেল, কে কীরকম করছে ওটা বেশভূষা দেখার জন্য, ওর অনুসরণ অনুকরণ করার জন্য ব্যস্ত। আসলে আমাদের পুরুষদেরও দায়িত্ব আছে, আমরা যেন আমাদের মা ও বোনদের কাছে আমাদের যারা আদর্শনীয় নারী তাদেরকে উপস্থাপন যদি আমরা না করি তাহলে তো ওরা বিপদে যাবেই, এজন্য আমাদেরকে আরও অগ্রসর হতে হবে। আমি কি আমার স্ত্রীর কাছে, আমি কি আমার মা ও বোনদের কাছে কোনোদিন এরকম কোন মুসলিম মহিয়সী রমণীদের ইতিহাস তুলে ধরেছি, তাদের জীবনী তুলে ধরেছি, তাদের কোনো কথা উল্লেখ করেছি? যদি না করে থাকি তাহলে আজই আমাদের এগুলো করা দরকার এবং এই সকল মহিলাদের জীবনী তুলে ধরা দরকার। তো মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে এবং আমাদের নারীদেরকে পরবর্তী দুজন মহিলার উদাহরণ দৃষ্টান্ত গ্রহণ করার এবং আগের দুইজনের উদাহরণ বা দৃষ্টান্তকে প্রত্যাখ্যান করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সূরাতুত তাহরিম বলছিলাম শুরুতেই 10 থেকে নিয়ে 12 নম্বর আয়াত পর্যন্ত মহান রব্বুল আলামিন এ দুটি দৃষ্টান্ত দিয়েছেন, একটা কাফেরদের জন্য, একটা মুমিনদের জন্য। তারপরে আমরা আমাদের মা ও বোনদের জন্য যেহেতু আজকের এই দাসটা আমরা নির্ধারণ করেছি, সেহেতু আমরা বলবো যে এই পৃথিবীর অন্যতম একজন শ্রেষ্ঠ নারী হলেন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা। খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সহধর্মিনী, প্রথম স্ত্রী যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার নিজের বয়স ছিল 25, খাদিজার বয়স ছিল 40। এই বয়সের বিশাল তারতম্য সত্ত্বেও বিয়ে করেছিলেন। এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন গুণে মুগ্ধ হয়ে তাকে স্বামী হিসাবে প্রস্তাব দিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু বড় হয়ে উঠলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি মহিলা ছিলেন, তিনি ব্যবসা বাণিজ্যে যেতে পারতেন না, কিন্তু অঢেল সম্পদের মালিক ছিলেন এই মহিষী রমণী। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন চাইলেন যে একজন দিনদার এবং আমানতদার ব্যক্তি যেন তার ব্যবসার দায়িত্ব নেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি দরিদ্র ছিলেন, গরিব ছিলেন, তিনি তার চাচা আবু তালেবের অনুমতিক্রমে খাদিজা রাদিয়াল্লাহু আনহার যেই ব্যবসা ছিল সেই ব্যবসার ভার নিয়ে বিভিন্ন জায়গায় গেলেন। আর বিভিন্ন প্রথম যখন ঢাকায় গেলেন, প্রথমবার যখন গেলেন, তখন দেখা গেল যে অনেক মুনাফা নিয়ে তিনি ফিরে এসেছেন। তো তার সাথীরা, আমি আল ইনকিলাব একটা বই থেকে পড়েছি, ওটা ইতিহাসের বই, তবে এর কোনো রেফারেন্স আমি এখন আমার মনে নেই, তবে ওই বই থেকে আমি পড়েছিলাম এই ঘটনাগুলো। সেখানে এগুলো লেখা আছে যে প্রথমবার তিনি যখন গিয়েছিলেন, তো তার যেই মালগুলো ছিল, সামানগুলো ছিল, সবাই এগুলো যা দাম বলেছেন তাই দিয়ে কিনে নিয়ে চলে গেছে। তো পরের বার তার সাথীদের হিংসা হলো যে আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাই, তখনও তিনি নবী হননি, নবুয়ত পেয়েছেন 40 বছরে, আর 25 বছরে বিয়ে করেছেন, 25 বছরও কম ছিল তার বয়স, তখন বিয়ে তখনও হয়নি, তো আমরা যদি এবার তাকে নিয়ে যাই তাহলে তো ওর মালই বিক্রি হবে, আমাদের মাল বিক্রি হবে না, তাই তাকে রেখে চলে গিয়েছিল। আর প্রথমবারের মুনাফাই খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন, এবং তিনি পরের বার একজন চাকরকে তার পিছনে নিয়োগ করেছিলেন এজন্য যে দেখেন যে কিভাবে তার লাভ হয়, সে কি মিথ্যা কথা বলে না কেন, কিভাবে এত লাভ হয়, এর আগেও তো আমি অনেক লোককে দিয়েছি ব্যবসা বাণিজ্যের জন্য, এত লাভ তো হয় নাই, এবার তুমি গিয়ে পিছনে পিছনে দেখবে। তো যাইতে তার লেট হয়ে গিয়েছিল, তদুপরি তিনি যখন গেলেন তখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এই নবীর প্রতি শুরু থেকে আছে, যাকে আল্লাহ তাআলা রহমাতুল্লিল আলামিন করে প্রেরণ করেছেন তার উপরে আল্লাহর রহমত থাকবে না কার রহমত থাকবে। তাই দেখা গেল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মালগুলো আবারও দ্রুত বিক্রি হয়ে গেল। এরপর তিনি অন্যদের মালগুলো বিক্রি করে দিলেন, তাদের মালগুলো তিনি বিক্রি করে দিলেন, এবং কোনো জায়গায় তিনি কোনো মিথ্যা কথা আশ্রয় নেননি। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে গোলাম এসে যখন এই কথাগুলো বলেছিল, তখন তিনি মুগ্ধ হয়ে বলেছিলেন যে আমি আপনাকে বিয়ে করতে চাই। এই খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে আরও একটু ইতিহাস এগিয়ে লেখা হয়েছে যে উনি যেই প্রথম বিয়ে হয়েছিল সেই বিয়েটা তার ভেঙে গিয়েছিল। আগে তার আরও দুই জায়গায় বিয়ে হয়েছিল, এক জায়গায় হয়তো মারা গিয়েছিল, আর এক জায়গায় তালাক হয়ে গিয়েছিল, বিচ্ছেদ হয়েছিল। তবে তিনি একবার স্বপ্ন দেখেছিলেন যে আকাশের একটা তারকা এসে তার কোলে পড়ছে, তিনি গেলেন ওই সময়কার যারা ব্যাখ্যা করতেন স্বপ্নের তাদের কাছে গেলে তিনি বলল তাকে যে শেষ নবী যিনি আসবেন তার সাথে আপনার বিয়ে হবে, এই ব্যাখ্যা তাকে দেওয়া হয়েছিল। তো পরে আবার প্রথমটা ভেঙে গেল বিয়ে, তারপরে যে বিয়েটা হলো তখন তিনি চিন্তা করতেন যে ইনি কি শেষ নবী হবেন, কিন্তু দেখা গেল এক সময় মনে হয় প্রথমটা বিচ্ছেদ হয়েছিল পরেরটা মারা গিয়েছিল এরকম হবে। তো এক সময় দেখা গেল লোকটা মারা গেল, তখন তিনি বুঝলেন যে আসলে এটা নয়, হয়তো বা আমার জীবনে আরও কিছু অপেক্ষা করছে। পরিশেষে সেই স্বপ্ন তার সত্যি হয়েছিল এবং শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার বিয়ে হয়েছিল। এই মহিষী রমণী সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে আন আবি জুরআত কাল, আবু জুরআ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি যে তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আতা জিবরিলুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আলাইহিস সালাম আসলেন কার কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ফাকালা, জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাযিহি খাদিজাতু কদ আতাতকা মাআহা ইনাউন ফীহি ইদামুন আও তুআমুন আও শারাবুন, ফাইদা হিয়া আতাতকা ফাকরা আলাইহা সালাম,
হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন আপনার কাছে আগমন করবেন কে? খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা, তিনি আসবেন। তার কাছে একটা পাত্র আছে, সেখানে হয় খাবার আছে, না হয় পানীয় আছে, না হয় কোনো তরি তরকারি আছে। যখন তিনি আসবেন তখন আপনি তাকে সালাম বলবেন, মিন রব্বিহা আজ্জা ওয়া জাল, তার পালন কর্তার পক্ষ থেকে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যদি জিজ্ঞাসা করা হয় যে কোন মহিলাকে আল্লাহ তাআলা সালাম পাঠিয়েছিলেন, কি বলবেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এই সম্মান, এই মর্যাদা পেয়েছেন এই খাদিজা রাদিয়াল্লাহু আনহা। বললেন জিবরিল আলাইহিস সালাম, যখন আপনার কাছে তিনি আসবেন তখন তাকে সালাম দিবেন কার? মহান রব্বুল আলামিনের। এবং ওয়া মিন্নি, এবং আমার পক্ষ থেকেও তাকে সালাম পৌঁছে দিবেন। ওয়া বাশশিরহা, এবং তাকে সুসংবাদ দিবেন, বেবাইতিন ফিল জান্নাহ, বেবাইতিন ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য একটা বাড়ির সুসংবাদ দিবেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মিন কাসাবিন, সেই বাড়িটা হবে কিসের? মনি মুক্তা খচিত বাড়ি, আল্লাহু আকবার, লা সাখাবা ফিহি ওয়ালা নাসাব, এবং সেখানে কোনো চিল্লাচিল্লি থাকবে না। দুনিয়ায় যখন রাস্তায় বের হবেন, আমার এই দেশে তাও কিছুটা কম, আর আমাদের দেশের তো কোনো সীমায় নেই, প্যাপু ব্যাপু, তারপরে কত মাইকের যে আওয়াজ, কোন দিকে কোনো শেষ নাই, মনে হচ্ছে আওয়াজে আপনার জীবন অতিষ্ঠ হয়ে যাবে। কিন্তু জান্নাত, যেই ঘর, জান্নাতে যে বাড়ির সুসংবাদ দেওয়া হয়েছে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, সেই বাড়িতে কোনো চিল্লাচিল্লি থাকবে না, নীরব হবে, এবং ওয়ালা নাসাবা, সেখানে কোনো ক্লান্তি আসবে না, আল্লাহু আকবার। আমাদের বাড়িতে থাকতে থাকতে, আমাদের রুমে থাকতে থাকতে একসময় আমরা ক্লান্ত হয়ে যাই, এই একই রুম সব সময় থাক, চলেন একটু কুন্নিসে ঘুরে আসি, হ্যাঁ অমুক জায়গায় একটু ঘুরে আসি, আমাদের মনটা একটু আমরা বা মেজাজটা একটু চেঞ্জ করে আসি। এই জন্য কেউ মরুভূমিতে যায়, কেউ কুন্নিসে যায়, কেউ এক এক জায়গায় যায়। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের মা ও বোনদের জন্য অবশ্যই অনুকরণীয় দৃষ্টান্ত হলেন কে? খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা, যার উপস্থিতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করেননি। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি আমার 3 বছর পূর্বে, আমাকে বিয়ে করার 3 বছর পূর্বেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গিয়েছিলেন। এরপরও আমি তাকে অনেক ঈর্ষা করতাম, এজন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার কথা স্মরণ করতেন, আল্লাহু আকবার। এবং কিছু খাবার দাবার যদি হতো তখন এর একটা অংশ তিনি তার বান্ধবীদের কাছে, কার? খাদিজার বান্ধবীদের কাছে পৌঁছে দিতেন, আল্লাহু আকবার। অতএব এরকম মহিলাদের আজকে বড় দরকার, যারা দীন ইসলামের জন্য নিজেদের জানকে, নিজেদের মালকে উৎসর্গ করে দেবে। এই মহেশী রমণী যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন, কোটি কোটি টাকার সম্পদ ইসলামের জন্য দিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো নিজের জন্য রাখেননি, বরং গরিব ও দুঃখীদের জন্য তিনি এগুলো ব্যয় করেছেন, বিলিয়ে দিয়েছেন দিনের জন্য এবং গরিব হত দরিদ্রদের জন্য। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই হাদিস যেটি বললাম সহি মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 4460 নম্বর হাদিস। তো বলছিলাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে আমি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বেশ ঈর্ষা করতাম, এজন্য আমার বড় হিংসা হতো, এজন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বারবার তার উল্লেখ করতেন, অথচ তিনি বেশ কয়েক বছর পূর্বেই মারা গেছেন। আর আরও আশ্চর্যের বিষয় যে খাবার দাবার যদি একটু বেশি হতো তাহলে সেটাকে তিনি তার বান্ধবীদের কাছে পাঠিয়ে দিতেন, আল্লাহু আকবার। এজন্য আমাদের উচিত যে এরকম মহেশী রমণীদের মতো আমাদের মা বোনদেরকে, মেয়েদেরকে গড়ে তোলা, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের মহিলাদের মনগুলো যেন আল্লাহ, একটু আগেই মারিয়াম পড়েছি, আসিয়া পড়েছি, এবং এখন আমরা বললাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো করে দেন, আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে কোটি কোটি আমাদের প্রচলিত যে সকল মানে সবার কাছে হেডলাইন হয়ে আছে যে সকল মহিলারা, তারা এই সমস্ত মহিলাদের পায়ের ধুলার সমপরিমাণ হবে না, তাদেরকে আমরা আমরা আমাদের মহিলারা আজকে এক বাক্যে চিনি, কিন্তু আমাদের এই সমস্ত মা ও বোনদের কথা, এই সমস্ত আমাদের পূর্ববর্তী মহিয়সী রমণীদের কথা আমরা জানি না, চিনিও না। এই জন্য ডক্টর মোহাম্মদ বিন আব্দুর রহমান আল ওরাইফি হাফেজাহুল্লাহ উনি একবার বললেন যে, তার আলোচনায় গিয়ে বলছেন যে আমাকে 4 বা 5 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের নাম বলুন। এখন হয়তো বললে 2-1 পারলে অনেকেই পারবেন না, অথচ যদি বলা হয় যে অমুক দলের খেলোয়াড়দের নাম বলুন, তো ক্যাট 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 করে বলবে অমুক খেলোয়াড়, অমুক খেলোয়াড়। আবার
শেখ বলছেন যে একটা একটু আমার উচ্চারণ ভুল হয়েছে তো কয় আবার শুধরাইয়া দেয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঁচজন স্ত্রীর নাম বলতে পারে না। ওদের মধ্যে একজন উল্লেখ করছে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, নাউযুবিল্লাহি মিন যালিক। ফাতিমা হলো মেয়ে, তাকে স্ত্রীর কাতারে উল্লেখ করে দিয়েছে। সম্মানিত ভাই বন্ধু, এই জন্য আমাদের ইতিহাস আমাদেরকে জানতে হবে। বিধর্মীদেরকে আমরা দোষ দেই, ওরা আমাদের এই ক্ষতি করে ওই করে, বম মারে এই মারে সেই মারে। আমি আমার নিজের ঘরে বম মারি, আমি আমার নবী সম্পর্কে জানি না, আমার সম্পর্কে জানি না। তাওহীদ কাকে বলা হয় অনেকে জানে না, ইসলাম কাকে বলা হয় সেটা আমরা জানি না। এটা আমাদের জানা দরকার, আমাদের মা বোনদেরকে জানানো দরকার। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে এই পৃথিবীতে নবী ও রাসূলগণ হলেন সবচাইতে পরিপূর্ণ মানুষ, নবী ও রাসূলগণ হলেন সবচাইতে পরিপূর্ণ মানুষ। তবে তারা ছিলেন পুরুষ, তারা ছিলেন পুরুষ। মহিলাদের ভিতরেও দুই একজন নারী রয়েছেন যারা এই পূর্ণতা অর্জন করেছিলেন। তবে নবী যেহেতু নবী হওয়ার জন্য যেহেতু পুরুষ হওয়া শর্ত, তাই আল্লাহ পুরুষদেরকেই নবী করেছেন, কোনো মহিলাকে নবী করে পাঠাননি। কিন্তু মহিলাদের ভিতরে পূর্ণতা লাভ করেছেন এই মহিলাগণ। তারা কে? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কামালা মিনার রিজালে কাসির, কামালা মিনার রিজাল কাসির, পুরুষদের ভিতরে অনেকেই পূর্ণতা লাভ করেছেন। ওয়ালাম ইয়াকমুল মিনান নিসাই ইল্লা মারইয়াম বিনতু ইমরান, কিন্তু মহিলাদের ভিতরে পূর্ণতা লাভকারী কয়েকজন মহিলার অন্যতম একজন হলেন, একটু আগে বলেছি, মারিয়াম বিনতে ইমরান, ওয়া আসিয়াতু ইমরাআতু ফিরআউন, ওয়া আসিয়াতু ইমরাআতু ফিরআউন, ওয়া ফাদলু আয়েশাত আলান নিসা, আরেকজন মহিলা শিরোমণি। আমরা এই আসিয়ার কথাও বলেছি, মারিয়ামের কথাও বলেছি, এখন আসলে খাদিজার কথা বললাম। আরেকজন হলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মুহাদ্দিসাতুল উম্মাহ, এই উম্মতের মুহাদ্দিসা, যিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন, যার অধিকাংশ হাদিসগুলো পারিবারিক সম্পর্কিত, পরিবার সম্পর্কিত হাদিসগুলো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। তো এই আয়েশা রাদিয়াল্লাহু আনহার ফজিলত বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়াফাদলু আয়েশাত আলান নিসা, এবং আয়েশার ফজিলত হলো মহিলাদের উপরে, কাফাদলি সারিদি আলা সাইরি তাআম, যেমন উদাহরণ বা ফজিলত হলো মর্যাদা হলো সারিদ খাবারের অন্য অন্য খাবারের উপরে। সারিদ খাবারটা কি? সারিদটা হলো গোস্ত এবং রুটি দিয়ে তৈরি করা এক বিশেষ ধরনের খাবার। আর বলার অপেক্ষা রাখে না যে আরবদের কাছে চাউলের তেমন কোনো মূল্য নাই, ওদের কাছে রুটিটা খুবই প্রিয়, ওদের কাছে রুটি খুবই প্রিয়, এই জন্য চাউল ফালাই দিতে দ্বিধা করে না, কিন্তু রুটি ফালাবে না। দেখবেন রুটিগুলোকে যদি খেতে নাও পারে, তারপরে এটা বেঁধে ওই ডাস্টবিনের ইয়ার সাথে লটকে রাখবে। তো এই রুটি ও গোস্ত হচ্ছে অমুমান ব্যাপকভাবে এটা সারা বিশ্বেই সমাদৃত খাবার, রুটি ও গোস্তের বিশেষ মন্ড বিশেষ এই খাবারটা হচ্ছে সারিদ। এই সারিদ সবার প্রিয় এবং বিশেষ করে তৎকালীন আরবদের প্রিয় ছিল। সেই খাবারের যেরকম তাদের কাছে অন্য খাবারের উপর মর্যাদা ছিল, অন্য মহিলাদের উপরে আয়েশার মর্যাদাও ঠিক তেমনই বেশি। তাহলে আরেকজন মহিলা আমরা পেলাম, যারা ইসলামের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, কাদের জন্য? সবার জন্য, বিশেষ করে আমাদের নারী মহলের জন্য। এ হাদিসটি সহিহুল বুখারীর 3485 নম্বর হাদিস। আর এক হাদিসে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে একটা জাতুস সালাসিল, একটা যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধে তাকে আমির বানিয়ে পাঠিয়েছিলেন। কাকে? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে, আমর ইবনুল আসকে পাঠালেন, অথচ নেতৃত্ব দিয়ে, অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তাদেরকে কিন্তু নেতৃত্ব দেওয়া হয়নি। তো উনি মনে মনে ভাবলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মনে হয় ভালোবাসেন, পছন্দ করেন বেশি, এই জন্য তিনি হয়তো আমাকে এই নেতৃত্বটা দিয়েছেন। তাই তিনি যখন ফিরে আসলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন যে বলছেন যে ফাআতাইতুহু, আমি তার কাছে ফিরে এসে বললাম যে আইয়ুন নাসে আহাব্বু ইলাইক, আপনার কাছে কোন লোকটা সবচাইতে প্রিয়? কালা আয়েশাতু, বললেন আমার কাছে সবচাইতে প্রিয় আয়েশা রাদিয়াল্লাহু আনহা। কুলতু মিনার রিজাল, উনি বলছেন যে আমি তো মহিলার ভিতরে জিজ্ঞাসা করি নাই, আমি উদ্দেশ্য করছি পুরুষের ভিতরে। তখন তিনি বললেন যে কালা আবুহা, আয়েশার পিতাকে আমি পুরুষদের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। কুলতু সুম্মা মান,
আমি বললাম যে তারপরে কে? কালা উমারু। তারপরে বললেন যে উমার রাদিয়াল্লাহু আনহু ফাআদা রিজালান, এরপর আর বেশ কিছু লোকের কথা তিনি উল্লেখ করেছিলেন। তো আর নামগুলো এখানে উল্লেখিত হয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কিছু লোকের কথা বলেছিলেন। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 4396। তাহলে এই হাদিস থেকেও বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রিয় ব্যক্তিদের একজন হলেন কে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ভালোবাসতে হবে, এটা ইমানের একটা অংশ। কিন্তু বর্তমান যে এলাকায় আমরা বসবাস করছি, অত্র এলাকায় রাফেজা সম্প্রদায় রয়েছে যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত উজ্জ্বল ছিলেন, তার চেহারাটা মানে শরীরের চামড়া রক্ত রঞ্জিত ছিল, এই জন্য রাসূল তাকে আদর করে ডাকতেন কি? হুমাইরা বলে। আর এই শয়তানেরা বলে যে হুমাইরা হামিরের সংক্ষিপ্ত শব্দ, অর্থাৎ ছোট গাধি, নাউজুবিল্লাহি মিন জালেক, এরকম কথা বলে। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা নাউজুবিল্লাহি মিন জালেক যেই অপবাদ থেকে আল্লাহ তাআলা 10টি আয়াত নাজিল করে তাকে মুক্ত বলে ঘোষণা করেছেন, কিয়ামত পর্যন্ত যেই আয়াতগুলো পড়া হবে, এরপরও এই শয়তান সম্প্রদায় তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সেই অপবাদে অপবাদ দেয় এবং বলে যে ওদের কথিত মাহদি যে নাকি ইরাকের সারদাব নামক স্থানে আত্মগোপন করে আছে, মাহদি এসে ওদের 12তম ইমাম মাহদি, সে এসে তাদেরকে মুক্ত করবে, নাজাত দেবে। তো এই মাহদি যখন দুনিয়াতে একবার আগমন করলো, এসেছিল, সে আসার পর দেখছে দুনিয়া অন্ধকারে নিমজ্জিত, এই জন্য সে আবার সেই সারদাবে বা গুহাতে ঢুকে গেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। তো যেই লোক মানুষকে অন্ধকার থেকে মুক্ত করবে, ওই লোক আবার অন্ধকার দেখে ঢুকে যায়, তাহলে সে আবার কোন অন্ধকার দূর করবে? ও তো নিজেই অন্ধকারে ঢুকে গেছে। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তারা বলে যে এই মাহদি আসলে তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে হদ কায়েম করবে, নাউজুবিল্লাহ মিন জালিক। তো এই সব আজগবি এবং উদ্ভট একটা ধর্ম, আলাদা একটা দিন হচ্ছে কোন দিন? রাফেজা শিয়াদের এই দিন। আসলে ওরা মুসলিম নয়, কিন্তু আমাদের দেশের একটা মহল আছে যারা ইরানি বিপ্লবে বিশ্বাসী, অথচ ইরান কাফেরদের থেকেও খারাপ, এরা কাফেরদের থেকেও খারাপ। কাফেরেরা, একটা কাফের হিন্দু আপনার আমার এলাকার, সে আমাকে আপনাকে কষ্ট দিয়ে ইবাদত হয় এটা বিশ্বাস করে না, কিন্তু এই শয়তানেরা সে বিশ্বাস করে। এজন্য আমাদের দেশের লোকদের মেলা ভুল রয়ে গেছে এদের সম্পর্কে, তারা মনে করে যে এটা একটা ইসলাম কায়েমের অন্যতম একটা উপায় ও পন্থা হলো ইরানি বিপ্লব নিয়ে আসতে হবে। আজীবন সম্ভব নয়, এজন্য যে এটা কোনো ইসলামী বিপ্লব হয়নি, বরং এটা কুফুরি বিপ্লব হয়েছে। আবদুল্লাহ ইবনে সাবা ইহুদি, সে ছিল প্রথম শিয়া, সে ছিল প্রথম শিয়া ও রাফেজি, সেই শিয়ার থেকেই এদের আবির্ভাব ও আগমন হয়েছে। অতএব আমরা যেন আমাদের নিজেদের সম্পর্কে ভালো ধারণা রাখি এবং যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায় সে ব্যাপারে সাবধান ও সতর্ক থাকি। আমাদের অন্যতম উম্মুল মুমিনিন হলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার ব্যাপারে যেন আমরা সদা সর্বদা সোচ্চার থাকি। কেউ যদি উম্মুল মুমিনিন বা উম্মাহাতুল মুমিনিনের ব্যাপারে কটূক্তি করে, আমরা যেন সাথে সাথে তার প্রতিবাদ জানাই, এটা আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসবুকা মিন নিসাইল আলামিন, তোমার জন্য যথেষ্ট পৃথিবীর মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ গণার জন্য সেই শ্রেষ্ঠ মহিলা কারা? মারিয়াম বিনতে ইমরান, তারপরে খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতিমাতু বিনতে মুহাম্মদ, এরপরে আসিয়াতু ইমরাতু ফিরআউন। তিরমিজি শরীফের 3813 নম্বর হাদিস, এবং উনি এই হাদিসটিকে সহি বলে উল্লেখ করেছেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ। তাহলে এখানে আরেকটা নাম আসলো, আগে আমরা পড়লাম মারিয়াম, আসিয়া, খাদিজা, আয়েশা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহুন্না আজমাইন, আল্লাহ তাদের সকলের উপরে সন্তুষ্ট হন, আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন এবং অনেকের জন্য জান্নাতের সুসংবাদ এসে গেছে। এখন আমাদের দেখার পালা, আমাদের মহিলাদের দেখার পালা। আমি উদাত্ত আহ্বান করব যে আসুন আমরা যেন নিজেরা এই সমস্ত মহিষী রমণীদের পথ, তাদের আদর্শকে গ্রহণ করি, আমাদের মহিলাদেরকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করি, মহিলারাও যেন সেগুলো গ্রহণে আগ্রহী হন, আল্লাহ যেন তাদেরকেও তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। জান্নাতে অনেক মহিলাই যাবেন, জান্নাতে অনেক মহিলাই যাবেন, সেই
জান্নাতের শ্রেষ্ঠ রমণী কারা, সে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিসটি রাদিয়াল্লাহু আনহুমা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জমিনে দাগ টানলেন, ফিল আরদে আরবাতা খুতুত, কয়টা? চারটা দাগ টানলেন। কালা আতাদরুনা মা হাজা, এবং তিনি বললেন যে তোমরা কি জানো এই চারটা দাগ কিসের? কালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, সাহাবাদের এটাই বেশিরভাগ জবাব ছিল, না জানলে যে আল্লাহ ও তাদের রাসূল ভালো জানেন। তখন তিনি বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আফজালু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের শ্রেষ্ঠ রমণীগণ হলেন এই চারজন। তারা কারা? খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতিমাতু বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মারিয়াম বিনতে ইমরান, আসিয়া বিনতে মুজাহিম, ইমরাআতু ফিরআউন, এই চারজন হলেন জান্নাতের শ্রেষ্ঠ রমণী। অবশ্যই আয়েশা আছেন, তবে তাদের এই চারজনকে বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। মুসনাদে আহমদ 2751 নম্বর হাদিস। তারপরে আমি বলছিলাম শুরুতেই যে আমরা প্রত্যেকে দায়িত্বশীল, আমাদের অধীনস্থ যারা আছেন তাদের পর্দা পোশিদা সব মিলিয়ে ভরণ পোষণ যা কিছু আছে সবটা ব্যাপারে আমি আপনি দায়িত্বশীল, এবং যারা মহিলা আজকে এই আলোচনা শুনছেন সেই মহিলারাও তাদের বাড়ি সম্পর্কে, তার স্বামীর সম্পদ সম্পর্কে, সন্তানদের সম্পর্কে দায়িত্বশীলা, তাদেরকেও জিজ্ঞাসা করা হবে। আমাদেরকেই শুধু না, আমাদেরকে আমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন মহান রব্বুল আলামিন, এবং মহিলাদেরকে মহিলাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। মহিলাদের কি দায়িত্ব একটু শুনে নেই আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা জেনে নাও যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফাল ইমামুল্লাযী আলা নাসি রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, অতএব দেশের যিনি রাজা বা বাদশাহ, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তিনি তার অধীনস্থদের সম্পর্কে দায়িত্বশীল এবং এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। আমাদের দেশের অবস্থা এখন চিন্তা করে দেখেন, আমাদের দেশে একের পর এক যারা রাজা বাদশাহ এসেছে তাদের আমলে যেই হত্যাযজ্ঞগুলো হয়েছে, সাধারণ জনগণ যে নিহত হয়েছে প্রত্যেকটার জবাব তাকে দিতে হবে। সে এখন যে হোক না কেন, আর যত বড়ই বাড়াবাড়ি করুক না কেন, আগের জন হোক আর পরের জন হোক, যেই হোক না কেন, বা এরশাদ যাচাই হোক না কেন, প্রত্যেককে, বা জিয়া হোক না কেন, মুজিব হোক না কেন, মুস্তাক হোক না কেন, আরও কেউ আসুক না কেন, প্রত্যেককেই তাদের আমলের যেই সময়টা ছিল সে ব্যাপারে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, কারণ তিনি এই সময়ের কি ছিলেন, দায়িত্বশীল ছিলেন। এজন্য ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ উনি বলছেন যে ফোরাতের তীরে একটা কুকুর না খেয়ে মারা গেলে আমাকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। আল্লাহু আকবার, কি তাদের অনুভূতি ছিল, সে ইতিহাস, লম্বা ইতিহাস সাহাবা ইকরামের। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফত পেলেন, কিন্তু বিকালবেলা বাজারে যাচ্ছেন কাপড়ের গাঁটটি মাথায় নিয়ে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কই যান আপনি, কয় বাজারে যাই, কয় কেন, কয় বাজারে এগুলো বিক্রি করব, বলছে আপনি যদি এগুলো বিক্রি করতে যান তাহলে আমাদের রাজ্যের কি অবস্থা হবে, রাজ্য চালাবে কে? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তাহলে আমার ফ্যামিলি খাবে কি? তখন তিনি বললেন যে আসুন আমরা সভা বসাই এবং সেখানে মিটিং করে আপনার জন্য কিছু ভাতার ব্যবস্থা করে দিতে। আল্লাহু আকবার, এবং সেই ভাতা ছিল অত্যন্ত সামান্য, কোন রকম খাওয়া যাতে চলে সেইভাবে সেই ভাতা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এখন নিজেরাই নিজেদের ভাতা, আমি আমভাবে বলছি প্রত্যেকেরই একই অবস্থা। আমাদের যতক্ষণ পর্যন্ত এগুলো থেকে আমরা বের হয়ে আসতে না পারবো, এক মহিলা যাবে আর এক মহিলা আসবে, আর এক মহিলা যাবে আর এক মহিলা আসবে, এই হবে আমাদের অবস্থা। কিন্তু আমরা যে অশান্তিতে ভুগছি সেই অশান্তি দূর হবে না, এবং আমার জানা মতে তো তেমন কোনো বিচার কোনোটা হত্যার হয় না, অন্যগুলো তো আমামুলি ব্যাপার, বরং অন্যগুলোর সাথে এই দলীয় লোকজনই মেলা জড়িত। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তো এরা যেন আমরা আমাদের এই ছোট্ট আলোচনার মাধ্যমে তাদের কাছে এই কথা পৌঁছে দিতে চাই যে আপনারা দায়িত্বশীল, কিয়ামতের দিন আপনাদের এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা আপনাদেরকে জিজ্ঞাসা করবেন। এখন যত মানুষ আপনারা মারছেন বা আপনার আমলে মারা হচ্ছে প্রত্যেকটা সম্পর্কে আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে, আর এর জবাব দেওয়ার জন্য আপনারা প্রস্তুতি নেন। এখন আপনাদেরকে কেউ এগুলো জিজ্ঞাসা করবেন না, যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে দুনিয়া আমলের জায়গা, ফা ইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব, হিসাব নেওয়ার কেউ নেই, ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল, আর
মরার সাথে সাথে শুধু হিসাবই হবে, মান রব্বুকা মান নাবিয়ুকা মা দীনুকা, তারপরে আন ইলম আন উমরিহি ফিমা আফনা আন শাবাবিহি ফিমা আবলা, খালি একটার পর একটা পরীক্ষা চলতে থাকবে। তো ওই রকম আজকে আপনাদেরকে ধরার কেউ নেই, ক্ষমতার দাপটে এই দল হোক ওই দল হোক আপনাদেরকে কেউ জিজ্ঞাসা করে না, কিন্তু এমন একদিন আসবে যেদিন আল্লাহ তাআলা ন্যায় ও সাম্যের মানদণ্ড কায়েম করবেন, এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চলের লোকটাও যদি আপনার আমলে সুবিধা বঞ্চিত হয় এবং জুলুমের শিকার হয় তাহলে আপনার কাছ থেকে সেটা আদায় করে দেওয়া হবে। এজন্য আপনারা সাবধান হন এবং জনকল্যাণে কাজ করুন। আপনারা যদি জনগণের জন্য কাজ করেন, জনগণ আমাদের নীতিতে, আমাদের যেই দেশের নীতি চলছে রাজনীতি বা যেটা গণতন্ত্র নীতি, যদি আপনারা দেশের জন্য কাজ করেন আপনাদেরকে আবার জনগণ নির্বাচিত করবে, তো আপনাদের ভয় কিসের, আপনাদের ভয় কিসের? আপনারা যারা কাজ করবেন জনগণের জন্য, জনগণ আপনাদেরকে আবার নিয়োগ দেবে, এবং জনগণকে তো আপনারা আল্লাহর স্থানে বসিয়ে দিয়েছেন, ফলে সেই জনগণের কাছেই আপনাদের ক্ষমতার ভার ছেড়ে দিন, জনগণ যাকে নির্বাচন করবে সেই যাবে। কিন্তু এইভাবে মানুষ মারামারি উভয় দলের কাছেই কাম্য নয়, এবং এজন্য কিয়ামতের দিন চরম তাদেরকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। ওয়াহুয়া মাসউলুন আন রাইয়াতি, ওয়ার রাজুলু রাইন আলা আহলে বাইতি ওয়াহুয়া মাসউলুন আন রাইয়াতি। একজন পুরুষ, আমি আপনি প্রত্যেকেই আমাদের বাড়ি সম্পর্কে দায়িত্বশীল। আপনার বাড়িতে পাঁচজন সদস্য আছে, দশজন আছে, আপনি আপনার বাড়ি সম্পর্কে, আমি আমার বাড়ি সম্পর্কে, এই ভাই তার নিজের বাড়ি সম্পর্কে দায়িত্বশীল, এবং তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, বলা হবে তোমার মেয়ে বেপর্দা হয়ে ঘুরে বেড়াইছিল, তোমার স্ত্রী তোমার কথা শুনে নাই, নামাজ পড়ে নাই, তুমি কি করছো? এই জন্য আমি তো দুনিয়ার সব টাকা পয়সা ইনকাম করে দিতেছি আর আরামসে খাইতেছে, কিন্তু নামাজও তার কোনোদিন হিসাব নিয়েছি কি, আমি কোনোদিন খোঁজ নিয়েছি কি, ভেবে দেখেছি কি যে তারা কীভাবে চলে না চলে, এগুলো অবশ্যই আমাদেরকে খোঁজ খবর নিতে হবে। ওয়াল মারআতু রাঈয়াতুন, এই কথা আজকে আমাদের বিষয়ের সাথে সংশ্লিষ্ট, এবং মহিলা যারা আছেন তারাও রাঈয়াতুন, দায়িত্বশীল আলা আহলে বাইতে জাওজিহা, তার বাড়ির যারা রয়েছে সেই বাড়ির লোকদের সম্পর্কে, ওয়ালাদিহি এবং তার সন্তান সন্ততি সম্পর্কে, ওয়াহিয়া মাসউলাতুন আনহুম, এবং এই মহিলাকেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের সম্পর্কে জিজ্ঞাসা করবেন। ওয়া আব্দুর রাজুলে রাইন আলা মালে সাইয়িদিহি, এবং কোন বাড়ির যে চাকর আছে সেই চাকর তার মালিকের মনিবের সম্পদ সম্পর্কে জিজ্ঞাসিত হবে। মনিব চুরি, চাকর চুরি করে নিতে পারে, কিন্তু কিয়ামতের দিন তাকে জবাব দিতে হবে। ওহুয়া মাসউলুন আনহু, আলা ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, অতএব তোমরা সকলে দায়িত্বশীল, সকলকে আপন আপন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ যেন আমাদের সকলকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন, আল্লাহুম আমিন, এবং আল্লাহর কোর্টে যেন আল্লাহ সঠিক উত্তর দেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম আমিন, এবং সেই উত্তর যেন আল্লাহ তাআলা আমাদের জন্য আসান করে দেন, আল্লাহুম আমিন। বুখারী শরীফের 6605 নম্বর হাদিস এটি। আর দুই একটা কথা বলে ইনশাআল্লাহ আমাদের আলোচনা শেষ করছি। এই পৃথিবীতে আমরা এসেছি পিতা ও মাতার মাধ্যমে, পিতা অবশ্যই তার অবদান আছে, তবে মার অবদান কোনো অংশেই কম নয়। এই মাকে ইসলাম অনেক মর্যাদা দিয়েছে, যে ব্যাপারে পশ্চিমা বিশ্ব ইউরোপিয়ান কান্ট্রিগুলো কথা তুলেছে যে ইসলাম নারীকে মর্যাদা দেয়নি, অধিকার দেয়নি, আমরা তাদেরকে ধিক্কার জানাই, আপনারা ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করুন, তারপর আপনি বলিয়েন যে ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে কি না, ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে কিনা। আপনি সৌদি আরবে এসে দেখে নিন যে ইসলাম নারী কত স্বাধীন জীবন যাপন করছে, এবং কত তারা খোলা মনে রয়েছে, এবং তারা কি স্বাধীনতা ভোগ করছে। তো ইসলাম নারীকে তার যথাযথ মর্যাদা দিয়েছে এবং বাস্তবসম্মত মর্যাদা দিয়েছে। ইসলাম, যারা বলবে যে ইসলাম নারীকে অধিকার দেয়নি, এরা হচ্ছে লুচ্চা টাইপের লোক, এবং এরা চায় যে ওদের মতো মহিলাগুলোকে বাইরে বের করে ওরা ভোগ করতে চায়, এছাড়া দ্বিতীয় কোনো আরও উদ্দেশ্য নেই এই সমস্ত লোকদের, এবং তারা সেটা করে চলেছে। আপনারা আমরা না জানলেও এটা বাস্তবে ঘটছে। আমাদের দেশের বড় পর্যায়ের যত সব লোকেরা রয়েছে এসব অপকর্মের সাথে তারা জড়িত, বেশিরভাগ, হয়তো দুই একটা বাদ দিয়ে বেশিরভাগ লোকগুলো এর সাথে জড়িত, নারী বলেন আর পুরুষ বলেন। আল্লাহ যেন আমাদের দেশকে এই খারাপ থেকে, অন্যায় থেকে হেফাজত করেন, আল্লাহুম আমিন। এবং আমাদের দেশের সবচাইতে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর ছেলেমেয়েরা এগুলোর সাথে জড়িত, এবং খারাপ ছবি তৈরিতে জড়িত, যেগুলো পেপার পত্রিকার মাধ্যমে আসছে, তাহলে ওই জাতির কাছ থেকে আপনি ভালো কি আশা করতে পারেন? কোনো একজন লোক
বলেছিল বা কোনো একজন মনীষী বলেছিল যে তুমি আমাকে একজন ভালো মা দাও, আমি তোমাকে একটা ভালো জাতি উপহার দেবো। আর এক আরবি কবি সুন্দর বলেছিলেন যে আল উম্মু মাদ্রাসাতুন ইদা আদাত্তাহা, মা হলেন একটা শিক্ষা প্রতিষ্ঠান, যদি তুমি এটাকে তৈরি করে দিতে পারো, অর্থাৎ মাকে আগে তৈরি করতে হবে। মা যদি ভালো হন তাহলে সন্তান ইনশাআল্লাহ কী হবে, ভালো হবে। এজন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিশেষ করে মেয়েদেরকে সুন্দরভাবে লালন পালন করতে হবে, ইনশাআল্লাহ ভবিষ্যৎ প্রজন্ম আস্তে আস্তে ভালো আসবে। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম যে মায়ের মর্যাদা, নারীর মর্যাদা ইসলাম যা দিয়েছে পৃথিবীর কোনো ধর্ম দিতে পারেনি, পারবে না। এবং এজন্য আপনাদেরকে বলবো যে পাঠ্যসূচি আছে না, পাঠ্যসূচির শেষে নারীর বিধান বলে একটা অধ্যায় আছে, ওটা একটু পড়ে নিয়েন, বুঝতে পারবেন যে হিন্দু সভ্যতায় বা হিন্দু বা খ্রিস্টান বা অন্যান্যদের কাছে নারীর কেমন মর্যাদা ছিল আর ইসলাম এসে কি মর্যাদা দিয়েছে, সেগুলো বলার আমাদের সময় নেই। একজন লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমার সাথে থাকার সবচাইতে অধিক হকদার কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি? উম্মুকা, তোমার মা। তারপর বললেন তারপর কে? বললেন তোমার মা। তারপর কে? তোমার মা। তারপর কে চতুর্থবার? বললেন তোমার পিতা। অতএব সম্মানিত সহিহুল বুখারী 5514 নম্বর হাদিস, অতএব যাদের মা বেঁচে আছেন, মহিলা হোক আর পুরুষ হোক, সবাই যেন নিজ নিজ মার সাথে খাস করে এবং বাবার সাথেও সদ্ব্যবহার করে। যদিও মা বাবা আপনাকে বঞ্চিত করেন সম্পদ থেকে, ওই সম্পদে আপনার কোনো অধিকার নেই। তারা যদি না দেন আপনাকে, তাহলে আপনার বলার কিছুই নেই সেখানে, তার সম্পদ তিনি যেভাবে ইচ্ছা সেভাবে করে গেছেন। এজন্য যদি সে আপনার উপরে জুলুম করে থাকেন অবশ্যই পাপি, এজন্য তিনি ধরাশায়ী হবেন আল্লাহর কাছে। কিন্তু আপনি যদি এর উপরে নির্ভর করে পিতা মাতার অধিকার আদায় না করেন, তাহলে আপনিও দায়ী থেকে যাবেন আল্লাহর কাছে। তাই আপনারটা আপনি আদায় করুন, কিয়ামতে আপনার বাবা মার কাছ থেকে আল্লাহ তাআলা আপনাকে আদায় করে দেবেন। বাবা মা হয়েছে বলেই আইনের ঊর্ধ্বে চলে গেছে এমনটি কিন্তু নয়, আল্লাহর কাছে ঠিকই ধরা খাবেন। তাই আপনি আপনার মা বাবা আপনাকে সম্পদ থেকে বঞ্চিত করেছেন, এটা খুবই নাদের, অবুজ বাপ মা ছাড়া এটা কেউ করবে না, এবং শিক্ষিত মহলের কাছ থেকে তো এটা কল্পনা করা যায় না। তো কেউ যদি এরকম ভুল করেও দেয়, তাই বলে আপনিও ভুল করবেন? ভুলের জবাব ভুল দিয়ে দিলে মহাভুল হয়ে যায়, কিন্তু ভুলের জবাব আপনি শুদ্ধটা দিয়ে দেন। আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর মা বাবার জন্য দোয়া করবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এবং যাদের মা বাবা বেঁচে আছেন তাদেরকে সর্বাত্মক খরচ দেওয়ার চেষ্টা করবেন। পিতামাতা আপনার উপরে সন্তুষ্ট থাকলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট থাকবেন, তাই তাদেরকে বেজার করবেন না, আপনার সাধ্যমতো আপনি দেখার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। জাহিমা মুআবিয়া বিন জাহিমা আস-সুলামি, তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমি আপনার সাথে যুদ্ধে যেতে চাই, আর আপনার সাথে পরামর্শ করতে এসেছি যে আমি যেতে পারবো কিনা বা আমাকে নেবেন কিনা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার কি মা আছে? হাল্লাকা মিন উম্মিন, তোমার মা আছে? ক্বালা নাআম, হ্যাঁ আমার মা আছে। ক্বালা ফালজামহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, তুমি তাকেই ধরে থাকো, আঁকড়ে ধরো, কারণ তার পায়ের নিচে কি আছে? তোমার বেহেশত রয়েছে, জান্নাত রয়েছে। আমাদের দেশে কি কয়, স্বামীর পদতলে স্ত্রীর বেহেশত, না এটা বাতিল কথা, মায়ের পদতলে সন্তানের বেহেশত, এটা হচ্ছে হাদিসের ভাষা, সুনানে নাসাই, আপনার হাদিস নাম্বার হচ্ছে 3053 নম্বর হাদিসে কথা বলা হয়েছে যে মায়ের পা আঁকড়ে ধরো, মানে মাকে আঁকড়ে ধরো, তার খেদমত করো, এবং তার পায়ের নিচেই তোমার জান্নাত রয়েছে, অর্থাৎ তার খেদমত করলে তুমি ইনশাআল্লাহ জান্নাত লাভ করবে। তারপরে বর্তমান সময়ে আমরা যেহেতু মহিলাদের মাসাইল বলেছি, সেহেতু দু একটা মাসাইল আমাদেরকে অবশ্যই বলতে হবে। মহিলারা আজকে অনেক সময় দেখা যায় যে আতর সেন্ট ইত্যাদি ব্যবহার করে সেজে গুজে তারপর বাইরে বের হয়, এটা দোষ দেওয়ার জন্য, নিন্দা জানার জন্য নয়, বরং সত্যিকার ইসলামের মাসলা মাসাইলটাকে প্রকাশ করার জন্যই আমার বলার উদ্দেশ্য, যাতে করে আমাদের মা ও বোনেরা সঠিক কথাটা বা সঠিক যে ইসলাম সেটা মেনে চলতে পারেন, আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সেটা হলো যে যখন বাড়িতে থাকবে স্বামীর কাছে সাজাগুজার কোনো খবর নাই, তেমন অনেকেরই দেখা যাবে যে
খাবারের পোশাক পাক করছে ওই পোশাকেই সারাদিন রয়ে গেছে বা কিছু বিভিন্ন রকম এরকম, কিন্তু বাইরে যখন যাবে তখন 99% আপনি মনে করেন বা ধরেন বা 95% ধরতে পারেন যারা বাইরে গেলে সেজে গুজে যাবে, এটা মহিলাদের চরিত্র। আর বাইরে যখন আপনি যাচ্ছেন তখন পরপুরুষের কাছে যাচ্ছেন, বাইরে গেলে আপনাকে সাজতে হবে, অথচ আপনি বাড়িতে আপনার সাজা যার জন্য জায়েজ, যেখানে আপনি সুন্দর হয়ে থাকবেন, যে আপনার প্রতি আকৃষ্ট হবে, যার কাছে আপনি থাকবেন সেই পুরুষের কাছে আপনি সেজে গুজে না থেকে আপনি বাইরের লোকের কাছে সাজতে যাচ্ছেন। এবং এমন কি অবস্থা যে মহিলা আজকে পুরুষ হয়ে গেছে, পুরুষ আজকে মহিলা হয়ে গেছে, এই অবস্থা হয়ে গেছে। যেই ওড়নাটা নিয়েছে তাও গলার দুই দিক দিয়ে লটকে দিচ্ছে, এটা উন্নয়ন দিয়েছে তাও গলার দুই দিক দিয়ে লটকে দিয়েছে। অনেক পুরুষ আছে যারা নিজের শরীরটা অন্তত ঢেকে রাখছে, অনেক মহিলা আছে এদিক দিয়ে আর ওদিক দিয়ে খোলা রাখছে। তো এটা আসলে মুসলিম রমণীর চরিত্র হতে পারে না। আমরা 5-7 জন মহিলার কথা এর আগে বলেছি, তাদের একজনের ধারে কাছেও এই চরিত্র নেই। অতএব আপনি নিজেকে জান্নাতের পথের পথিক যদি বানাতে চান তাহলে এই অশ্লীলতা ত্যাগ করুন। এ ব্যাপারে বিশেষ একটি মশালা আমরা বলবো, সেটা হলো যে সুগন্ধি ব্যবহার করে যদি মহিলারা যায় বাইরে তাহলে তার কি অবস্থা। ইন্নাল মারআতা আওরা, মহিলা হলো পর্দা রাখার জিনিস। ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শয়তান, তো যে জিনিসটা পর্দার আড়ালে রাখলেই সুন্দর থাকে সেটাকে পর্দায় রাখতে হবে। আপনার যদি কোটি টাকা থাকে আপনি বলবেন যে শেখ মখলেস বা অমুক ভাইরা এই যে আমার এত টাকা আছে, হ্যাঁ আমাদের দেশে হইলে তো সর্বনাশ, 50,000 টাকা হলেও দেখানো যাবে না, এখানে আলহামদুলিল্লাহ অনেকটা নিরাপত্তা আছে, তারপরও মাঝে মাঝে অনেকের অঘটন ঘটে, কিন্তু আমাদের দেশে হলে তো কল্পনা করা যায় না। আপনি বিদেশ থেকে গেছেন, আপনার বাড়িতে যে কোনো সময় ডাকাত আসতে পারে, তো আপনি কি আপনার সম্পদ ডাকাতের কাছে গিয়ে চোরের দলের কাছে গিয়ে বলবেন ভাই আমার কাছে এত টাকা আছে? আপনার এর চাইতে, আপনার টাকার চাইতে মহামূল্যবান সম্পদ হচ্ছে আপনার নারী, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আর সেই স্ত্রী মেয়েকে আপনি খোলামেলা বাইরে বের করে দিচ্ছেন না, এটা ইসলাম বলে না। ইন্নাল মারআতা আওরা, মহিলা পর্দায় রাখার জিনিস। ফাইজা খারাজাত ইস্তাশরাফাহা শয়তান, মহিলা যখন বাইরে বের হয় তখন এই মহিলার পিছনেই কে? শয়তান। ওয়া আকরাবু মা তাকুনু মিন ওয়াজহি রাব্বিহা ওয়া হিয়া ফি কা'রি বাইতিহা, মহিলা মহান রব্বুল আলামিনের সবচেয়ে কাছাকাছি থাকে কখন? যখন সে তার বাড়িতে অবস্থান করে। ওয়া আকরাবু মা তাকুনু মিন ওয়াজহি রাব্বিহা, মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির সবচেয়ে কাছাকাছি থাকে সে কখন? ওয়া হিয়া ফি কা'রি বাইতিহা, সে যখন তার বাড়িতে থাকে, বাড়ির কোনায় থাকে। কার বলা হয়? গর্ত, এক মানে ভিতরের যে ঘর সেই ঘরে, বাড়ির বাইরেও অনেক সময় দেখা যায় যে হয়তো অন্য অন্য আত্মীয় স্বজন পুরুষেরা থাকে, সেখানে না থেকে ভিতরে থাকা, এটাই হচ্ছে নারীর জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের সবচাইতে বড় উপায়। মুসনাদে বাজ্জারে এবং ইবনে খুজাইমাতে এই হাদিসটি রয়েছে, সম্মানিত ভাই এবং বন্ধুগণ। তাহলে মহিলাদের বাড়িতে থাকাটাই হচ্ছে সবচাইতে উত্তম, এবং জরুরি প্রয়োজন যেগুলো আছে তখন যদি যায় তাহলে সে পর্দার সহিত বাইরে যাবে। এমনকি অন্য হাদিসে বর্ণিত হয়েছে যে নামাজের জন্য যদি মসজিদে যেতে হয় মহিলাকে আর সেখানে ফেতনার ভয় থাকে তাহলে তার বাড়িতে নামাজটা কি উত্তম? তার বাড়ির নামাজ উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দিও না, যদি কেউ যেতে চায়, এবং সেটা অবশ্যই ফেতনা মুক্ত হতে হবে। আর এরপরও বলা হয়েছে ফেতনা মুক্ত হলেও তার বাড়ি তার জন্য অধিক উত্তম। আল্লাহু আকবার! তাহলে মসজিদে যেখানে যাওয়ার পারমিশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু জায়েজের সূত্র রেখেছেন আর বলেছেন বাড়িতে নামাজ পড়াই তার জন্য উত্তম, সেখানে বাজারের কি অবস্থা মনে করেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মাসাজিদুহা, মসজিদ হলো পৃথিবীর শ্রেষ্ঠ স্থান, আর সবচাইতে খারাপ স্থান বাজার। সেই বাজারেই আমরা আমাদের মহিলারা আজকে না গেলে যেন ওদের পেটের ভাত হজম হয় না, হ্যাঁ বাজারে যাইতেই হবে। আপনি গেছেন দেশে, আপনার খেদমত দূরের কথা, আগে বাজারে যেলন, তারপরে কোনটা কোনটা দরকার এতদিন ধরে অপেক্ষা করে আছে, লিস্ট, পাখি ড্রেস, কি ড্রেস, মেলার জন্য আপনারা পড়েছেন মিডিয়াতে, যে জন্য তালাক পর্যন্ত হয়েছে, নাউজুবিল্লাহ মিন জালিক। না, আসলে মহিলাদের চরিত্র এমন হওয়া উচিত না। একজন মুসলিম মা ও বোন তাতে সন্তুষ্ট থাকবেন যা তার স্বামী তার জন্য পছন্দ
করবেন, তবে অবশ্যই স্বামীকে স্ত্রীর পছন্দের প্রতি এবং তার মতকে অবশ্যই মর্যাদা দিতে হবে এবং সেটাকে গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাম গ্রহণ করেছেন। আপনারা জানেন হুদাইবিয়ার সন্ধির সময় মহা মুশকিলে পড়েছিলেন রাসূল সাল্লাম, কিন্তু সেই কঠিন সময়ে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার পরামর্শ গ্রহণ করে সমস্যা থেকে উত্তীর্ণ হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য মহিলার পরামর্শ, তার মতামত অবশ্যই গ্রহণযোগ্য, তবে এমন গ্রহণযোগ্য যেন না হয় যে দিন থেকে আমাদেরকে সরে যেতে হয়। আশআরি থেকে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যে মহিলা বাইরে বের হয় ইস্তাতারাত এবং আতর বা সুগন্ধি ব্যবহার করে, ফামাররাত আলা কওমিন এবং কোনো কওমের পাশ দিয়ে কোনো দল একদল লোকের পাশ দিয়ে যায়, কেন যায়? লিয়াজিদু মিন রিহিহা, যাতে মানুষেরা ওর সেন্ট পায়, অমুকের মেয়েটা গেল রে, হ্যাঁ এ কত সুন্দর তার সুগন্ধি, ইত্যাদি ইত্যাদি। আপনার সম্পর্কে কয়টা বাজে মন্তব্য হবে আপনি হিসাব করতে পারবেন না। এই জন্য যদি কেউ এই সুগন্ধি ব্যবহার করে কোনো কওমের পাশ দিয়ে যায়, ফাহিয়া জানিয়া, সে আসল জেনা কাজ না করলেও জেনাকারিনি সে, কারণ অসংখ্য লোক তার দিকে দৃষ্টি দিয়েছে, তার ব্যাপারে কি বলেছে, কথা বলেছে, তাহলে মুখও কি করে, জেনা করে, মুখ জেনা করে, চোখ জেনা করে, তারপরে হাত জেনা করে, পা জেনা করে, আর লজ্জাস্থান সেটাকে কি করে, হয় সত্যে পরিণত করে না হয় মিথ্যায় পরিণত করে। সুনানে নাসাই হাদিস নাম্বার 5036। এমনই আরেকটা হাদিসে বর্ণিত হয়েছে যে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু একটা মহিলার সাথে সাক্ষাৎ করলেন যে সুগন্ধি ব্যবহার করে বাইরে বের হয়েছিল এবং মসজিদে যাচ্ছিল, মানে মহিলাটাকে দেখলেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু মসজিদে যাচ্ছে কিন্তু তার শরীর থেকে সুগন্ধি বের হচ্ছে। ফাকালা ইয়া আমাতাল জাব্বার, ইয়া আমাতাল জাব্বার, হে জাব্বারের দাসী, মানে আল্লাহর দাসী, জাব্বার কার নাম, মহাশক্তিশালী, হ্যাঁ মহান রব্বুল আলামিন তার দাসী, আইনা তুরিদিন, তুমি কোথায় যেতে চাও? কালাতিল মসজিদ, সে মহিলা কি বলল, আমি মসজিদে যেতে চাই। কালা ওয়ালাহু তাতাইয়াবতি, তুমি কি ওই মসজিদে যাওয়ার জন্যই সুগন্ধি ব্যবহার করেছো? কালাত নাম, সে মহিলা কি বলছে, নাম হ্যাঁ। কালা ফা ইন্নী সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আইয়ুমা ইমরাতিন তাতাইয়াবাত, যে মহিলা সুগন্ধি ব্যবহার করলো, সুম্মা খারাজাত ইলাল মসজিদ, তারপরে মসজিদে বের হলো, লাম তুকবাল্লাহা সালাতুন, তার কোনো নামাজ কবুল হবে না, হাত্তা তাকতাসিলা, যতক্ষণ পর্যন্ত সে গোসল না করবে অথবা ওই সুগন্ধি ধুয়ে না ফেলবে। আল্লাহু আকবার, মসজিদে গেলে সুগন্ধি ব্যবহার করা জায়েজ না, বাইরে গেলে জায়েজ হবে, আরও না জায়েজ হবে। এই জন্য আমরা যেন নিজেরা সাবধান হই, নিজেদের মা বোনদেরকে সাবধান করি, যারা শুনছেন আলোচনা তারাও যেন সাবধান হন, পরবর্তীতে যারা হয়তো এটা নেটে শুনবেন তারাও যেন সাবধান হয়ে যান, আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 3992। শেষ কথা বলি যে মহান রব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন, মহিলাদের মেলা মশলা আছে, ইনশাআল্লাহ একটা বই আমি সংকলন করছি, যে বইটার নাম হচ্ছে হাদিসের আলোকে নারী, হাদিসের আলোকে নারী, মহিলাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো হাদিস আছে আমি সর্বাত্মক চেষ্টা করেছি সেই হাদিসগুলোকে একত্রিত করার, এবং সেগুলোর বাংলা অনুবাদ সহ ইনশাআল্লাহ আসবে, তবে হয়তো সময় লাগবে, সেটা প্রায় অর্ধেকের মতো হয়েছে, আর অর্ধেক হলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সেই বইটা আসলে মা ও বোনেরা এবং আমরাও অন্যান্য মশলাগুলো জানতে পারবো, আর তারই একটা অংশ হচ্ছে যে মহান রব্বুল আলামিন বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো এবং জাহিলিয়াত যুগের মতো বেহায় হয়ে বাইরে ঘোরাফেরা করিও না। ওয়া আকিমনাস সলা, এবং নামাজ কায়েম করো। ওয়া আতিনাজ যাকা, এবং যাকাত প্রদান করো যদি যাকাতের পর্যন্ত তোমার সম্পদ থাকে। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলাহ, এবং আল্লাহ ও তদি রাসূলের আনুগত্য করো। ইন্নামা ইউরিদুল্লাহু, এবং মহান রব্বুল আলামিন চান, লিউযহিবা আনকুমুর রিজস, তোমাদের কাছ থেকে নাপাকিকে দূর করতে, আহলাল বাইতে, হে নবী পরিবার, আর ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে আল্লাহ পবিত্র রাখতে চান, সূরাতুল আহজাব 33 নম্বর আয়াত। তাহলে মহিলাদেরকে, মুসলিম নারীদেরকে বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে, জরুরি প্রয়োজনে তারা বাইরে যেতে পারেন, সেটাও পর্দা ও পুশিদার সাথে, ফেতনা থেকে বেঁচে। তারপরে আরেকটা হাদিসে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুই প্রকার লোক জাহান্নামী, আমি তাদেরকে এখন দেখতে পাচ্ছি না, পরবর্তীতে তারা আসবে। তাদের মধ্যে একটা হলো এমন এক সম্প্রদায় যারা, যাদের হাতে সবসময় লাঠি বা ছড়ি থাকবে, কাজনাবিল বাকার, এই গরুর লেজের মতো, ইয়াদরিবুনা বিহান নাস ওয়া
যার দ্বারা তারা মানুষকে কি করবে, প্রহার করবে। বিশেষ করে যে সমস্ত পুরুষেরা মহিলাদেরকে, স্ত্রীদেরকে পেটায়, এদেরকে উদ্দেশ্য করা হয়েছে। এছাড়াও যে সমস্ত নেতারা ক্ষমতা পেয়ে নিজের প্রজাদের উপরে অত্যাচারী স্টিমুলা চালিয়ে দেয়, তারাও এর অন্তর্ভুক্ত হবে। ওয়ানিসাউন, এটা গেলো এক প্রকার। ওয়ানিসাউন আমাদের বিষয়ের সাথে সংশ্লিষ্ট আজকে। ওয়ানিসাউন কাসিয়াত, এমন কিছু মহিলা আছে যারা কাপড় পরা, কাসিয়াত কাপড় পরা, আর ইয়াত কিন্তু কাপড় পরেও কি উলঙ্গ, কাপড় পরেও উলঙ্গ, অর্থাৎ কাপড় পরেও না পড়ার মতো, এদিক ফাঁকা ওইদিক ফাঁকা, বিভিন্ন জায়গা ফাঁকা, মাথা ফাঁকা, তারপরে বক্ষ দেশে কোনো তাদের পর্দার বালাই নেই। তারপরে মুমিলাতুন মাইলাত, আর একজন মনে মনে চায় যে মানুষ যেন আমার দিকে দেখে, আর নিজেও অন্যের প্রতি আকৃষ্ট হয়। রুউস হুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, এবং উঁচা চূড় চূড়া বিশিষ্ট উঁটের যেই ইয়া থাকে, এটাকে কি বলে, সুর বা চূড়া, এই চূড়াটা হেলথ দুলতে থাকে। তো এই সমস্ত মহিলাদের মাথাটা এরকম, অর্থাৎ এমনভাবে খোপা সাজায় যে মাথা হেলতে দুলতে থাকে, এইভাবে তারা চলে। লায়াত খুলনাল জান্না, এ সমস্ত মহিলারা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদ না রিহাহা, এবং তার সুগন্ধিও পাবে না, যদিও ওয়া ইন্না রিহাহা লাইউজাদু মিম্মা সিরাতি কাজা ওয়া কাজা, এত এত দূরত্ব থেকে, কত দূরত্ব থেকে, 70 বছরের দূরত্ব থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। এরপরও এই মহিলারা সুগন্ধি পাবে না, তাহলে জান্নাত থেকে কত দূরে থাকবে চিন্তা করুন। তাই মা ও বোনেরা যারা এই আলোচনাগুলো শুনছেন, শুনবেন পরবর্তীতে নেটের মাধ্যমে, তাদেরকে আমি উদাত্ত আহ্বান করছি যে দয়া করে এই সমস্ত মহিলাদের কাতারে আপনারা নিজেদেরকে সামিল করবেন না, এবং পর্দা ও পুশিদার সাথে নিজেরা বাইরে যাবেন, এবং ঘরে থাকাকেই অগ্রাধিকার দিবেন, একান্ত জরুরি প্রয়োজন ছাড়া যেন বাইরে না যায়, এবং আমরাও যেন আমাদের অধীনস্থদেরকে সেভাবে পরিচালনার চেষ্টা করি। আল্লাহ যেন তৌফিক দান করেন। সহিহ মুসলিম 3971 নম্বর হাদিস। এবং একটু স্মরণের জন্য বলে দেই যে মহিলাদের জন্য জান্নাতে যাওয়া অতি সহজ, আবার অতি কঠিন, যদি সেটা না মানে, আর সেটা হলো যে মহিলা পাঁচক্ত নামাজ পড়ে, রমজান মাসের রোজা রাখে, নিজের লজ্জাস্থান হেফাজত করে, এবং স্বামীর আনুগত্য করে, দেখাল মিন আইয়া বুয়াবিল জান্নাতি সাদ, জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সে মহিলা জান্নাতে প্রবেশ করতে পারবে, সুবহানাল্লাহ বিহামদি। তাহলে মাত্র চারটা কাজ, কয়টা কাজ, চারটা কাজ। সেই চারটা কাজ কি? পাঁচক্ত নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, পাঁচক্ত নামাজ পড়া, রমজান মাসের রোজা রাখা, স্বামীর আনুগত্য করা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করা। এই চারটা কাজ যদি কোনো মহিলা করতে পারে, আর যাকাত ও হজ, এটাকে এই হাদিসে উল্লেখ করা হয়নি এই জন্য যে সাধারণত এটা যারা ধনী, টাকা থাকে ও পর্যন্ত যায় তাদের উপরে, কিন্তু স্বাভাবিক বাকি মহিলাদের অবস্থা কি? এই চারটা আয়াত করলে ইনশাআল্লাহ তারা জান্নাতে চলে যেতে পারবেন, এবং যে কোনো দরজা দিয়ে চলে যাওয়ার সুসংবাদ এসেছে। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে, আমাদের মা ও বোন ও মেয়েদেরকে এইভাবে গড়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং যারা মা ও বোন রয়েছেন তাদেরকে যেন মহান রব্বুল আলামিন এই পথে চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আজকে আমরা যে মহিয়সী রমণীদের কথা বললাম, তাদেরকে যেন উত্তম আদর্শ হিসেবে আমাদেরকে, আমাদের নারীদেরকে গ্রহণের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর সেই কাতারের সারিতে আমরা উল্লেখ করেছি খাদিজা বিনতে খুওয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আসিয়া বিনতে মুজাহিম, ইমরাতু ফিরআউন, মারিয়াম আলাইহাস সালাম, মারিয়াম বিনতে ইমরান আলাইহাস সালাম, এই সমস্ত মহিলাদের কথা আমরা উল্লেখ করেছি। সম্মানিত মা ও বোনেরা, আপনারা এই সকল মহিলাদেরকে, মহিষী রমণীদেরকে, জান্নাতি রমণীদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করুন, তাদের মতো নিজেদের জীবন গড়ার চেষ্টা করুন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যে মুমিন তো তারাই যাদের কাছে কোরআনের আয়াত যখন পড়া হয়, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর জিকির করা হলে তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়, আর আল্লাহর আয়াত না পড়া হলে তখন ইযা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালু, এবং তারা আল্লাহর উপরে ভরসা করে। এতটুক এসেছে, কিন্তু এই চিল্লা চিল্লি অথবা ডানে পড়ে যাওয়া, বামে পড়ে যাওয়া, এগুলো সুফিবাদের তরিকা, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তবে অবশ্যই যখন কেউ আলোচনা শুনে তার মধ্যে একটা পরিবর্তন আসতে পারে। আমি যখন আলোচনা শুনলাম তখন ভাবলাম যে না, এটা আমার মধ্যে কী আছে,
ভুল আছে, এটা আমাকে সংশোধন করতে হবে। অথবা অনেক সময় জাহান্নামের ভয় চলে আসে, অনেক সময় জান্নাতের আগ্রহ সৃষ্টি হয়। তো এই বিষয়গুলো বাস্তব, এই বিষয়গুলো বাস্তব, কিন্তু এর আলোকে আপনি ওই একবার আলোচনা শুনতে গেলাম, তো আসলে আমরা জানতাম না, ছোটো ছিলাম, স্যারে বলছিলেন যে অমুক জায়গায় যাবি তো বিরিয়ানি খেতে পাবি, তো বিরিয়ানি খাওয়ার জন্য গেছিলাম। তো গেলাম, যাওয়ার পরে তখন ওই দেওয়ানবাগির রসুলামের ওই যে ওহি নাজিল হওয়ার বিষয়গুলো আলোচনা করছে, তো রসুলামকে জিবরুল আলাইহিসসালাম চেপে ধরলেন, তো এতে মনে হলো রসুলামের পা মানে হাড়গুলো ভেঙে যাবে এরকম অবস্থা হলো। পাশে একটা লোক আহ করে মনে হচ্ছে যে মাটিতে লুটিয়ে পড়লো। তো আমার সাথে আরেকজন ছিল, ও আমার সাথে একটু বড় ছিল, আমারই সাথী, বলছে কি ভাই আপনার পেটে ব্যথা নাকি? তো এই অবস্থা। তো আসলে এগুলো বাস্তবে না, এটা মানুষকে দেখার জন্য অনেক সময় করে এবং বিভিন্ন তরিকার জাহিরের জন্য করে। গেলাম শাহজালালের মাজারে, ওখানে কাজের জন্য গেছিলাম, কিন্তু ওই ভাই বললেন যে এখানে কাছে মাজার, তো আমি বললাম একটু দেখেই নিলি, যখন কাছে চলে আসছি কি কেমন মাজারটা কোন এলাকায়। তো ওখানে গেলাম, তো দেখা যাচ্ছে যে কিছু লোক কবরকে সামনে নিয়ে নামাজ পড়ছে। তখন ওই ভাই বললেন যে ভাই এরা আসলে বাইরের লোক না, এরা মাজারির লোক, এরা এইভাবে করছে যাতে অন্যরা এখানে এগুলো করে কিছু টাকা পয়সা দেয় আর কি, ওরাই এগুলো শিক্ষা দিচ্ছে। মানে এটা একটা কিন্তু দৃষ্টান্ত বা অনুকরণ, অনুকরণ যে মুখে বলছে না যে আপনি করেন, কিন্তু ও করছে মানে আরো দশজন দেখে দেখে করুক, এটাই মানে যেন অবস্থা তার বলে দিচ্ছে। তো ওয়াজেদ হাল, এটাও কিন্তু একটা ওয়াজেদ হাল যেটা বলছেন। তো এখন কথা হচ্ছে যে এরা নিজেরাই এগুলো করে যাতে অন্য মানুষ তার তরিকায় কি হয় আসে এবং ওইরকম ইশক নামের ইয়া দিয়ে হই হাল্লার করে ইত্যাদি। আসলে এগুলো বাজে, এগুলোর অস্তিত্ব ইসলামে নেই। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।